আচ্ছা, আজকে আমরা দেখবো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, আমরা কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, ওগুলো আজকে দেখবো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু জানান। স্ক্রিন আসছে না, কথা আসতেছে ক্লিয়ার, বাট স্ক্রিন স্লো। আচ্ছা, তাইলে একটু ওয়েট করি, আমরা চলে আসছি। আমরা বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইটে যাচ্ছি, getbootstrap.com। বুটস্ট্র্যাপ কার প্রশ্ন, জি বলেন। মিডিয়া কোয়ালিটি কি স্যার? অবশ্যই আলোচনা হবে, অবশ্যই আলোচনা হবে স্যার। আমার কিছু কনফিউশন ছিল, কিসের আন্ডারে পড়ে স্যার? ওটা কিসের আন্ডারে পড়ে স্যার? ওটা রেসপন্সিভ, ওটা রেসপন্সিভ ওর ক্ষেত্রে মিডিয়া করে এটা কাজ লাগে। ওটা আমরা তো রেসপন্সিভ দেখে অত মিডিয়া করে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার কনফিউশন কি, কনফিউশন বলেন তো ভাই। মার্জিন আর পেডিং ওইটা কখন দিতে হয়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াইড হাইট কখন দিতে হয়, আর তিন নাম্বারটা হচ্ছে পিক্সেল আর পার্সেন্ট ওইটা কখন ইউজ করতে হয়। ওই তিনটাই আমার কনফিউশন, কোন সময় কোনটা দিতে হবে ওইটা বুঝিনি। ওকে, আপনি ওই ক্লাসগুলো মিস করছিলেন, সমস্যা নেই বলে দিচ্ছি। মার্জিন পেড, আমি বলে শুনেন, মার্জিন পেডিংটা হচ্ছে, মার্জিনটা হচ্ছে একটা এলিমেন্ট থেকে আর একটা এলিমেন্টের দূরত্ব, বুঝতে পারছেন? সাপোজ আপনার টেবিলে একটা জিনিস রাখলেন এবং আপনি চাচ্ছেন ওইটার পাশে আর একটা জিনিস রাখবেন, ওই যে দুইটা দুইটা জিনিসের যে দূরত্ব আছে মধ্যখানে, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে মার্জিনের দূরত্ব। আর পেডিংটা হচ্ছে একটা এলিমেন্টের ভিতরেই দূরত্ব, ভিতরেই মিন হচ্ছে। আচ্ছা, আমরা যে বার্থডে বেলুন দেখি, দেখছি তো সবাই বার্থডে বেলুন, ওইখানে দেখেন বেলুনটা যখন ভিতরে কি হয়, হাওয়া বাতাস দেওয়া হয়, তখন বেলুনটা ভিতর থেকেই বড় হয়, বুঝতে পারছেন? জি, বেলুন ভিতর থেকে বড় হয়। ওই যে ভিতর থেকে বড় হওয়াটা হচ্ছে পেডিং এর কাজ। আর মার্জিনটা হচ্ছে একটা বেলুন থেকে আরেকটা বেলুনের, অথবা একটা জিনিস থেকে আরেকটা জিনিসের দূরত্ব, বাহিরের যে দূরত্বটা ওইটা হচ্ছে মার্জিন। পেডিংটা হচ্ছে ভিতরের দূরত্ব। আচ্ছা, পিক্সেল আর পার্সেন্ট, পিক্সেল তো বলে যে পিক্সেল হচ্ছে কি বলছিলাম, এক একটা ডট। আমরা সাপোজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিছিলাম, আমার আমাদের স্ক্রিনটা যদি কি হয়, একদম সহজ ভাষা হচ্ছে এক একটা ডটকে কিন্তু কি বলা হয়, একটা পিক্সেল বলা হয়। সংক্ষেপে আপনার বোঝার স্বার্থে বলছি যে এক একটা ডট, পিক্সেল মিন হচ্ছে একটা ডট। আমাদের আমার স্ক্রিনটা যদি কি হয়, সাপোজ ধরে নিচ্ছে 1100 বা 1270 পিক্সেলের আমাদের স্ক্রিন, আমরা যে কম্পিউটার ইউজ করি, ধরে নিচ্ছে 1270 পিক্সেলের স্ক্রিন, 1270 পিক্সেল ওয়াইডের হচ্ছে স্ক্রিনটা, দ্যাট মিন্স ওইখানে 1270টা কি আছে, ডট আছে, বুঝতে পারছেন? তাহলে পিক্সেল বুঝছেন আপনি? পিক্সেল বুঝছেন। তাহলে পার্সেন্টেজটা হচ্ছে, আমরা যদি বডির সাপেক্ষে বা স্ক্রিনের সাপেক্ষে কি দেই, পার্সেন্টেজ দেই, তখন ওইটার 100% কতটুকু থাকবে। আমরা যদি 50% দেই তখন অর্ধেক থাকবে, তখন 60 দেই তখন অর্ধেক থেকেও বেশি থাকবে, বুঝতে পারছেন? এখন যদি আমরা ওয়াইডের সাপেক্ষে যে কোনো একটা ওয়াইড দিলাম, সাপোজ আমরা একটা ওয়াইড দিলাম 500 পিক্সেল, এবং তার ভিতরে এলিমেন্টটাকে দিলাম, ভিতরে দুইটা এলিমেন্ট দিলাম এবং দুইটা এলিমেন্টকে কি দিলাম, এক একটাকে 50% করে দিলাম, তখন একটা নিবে অর্ধেক, আরেকটা আরো অর্ধেক, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে পার্সেন্টেজের বিষয়। আর পিক্সেল তো বলে দিচ্ছে, পিক্সেল আমরা যখন যতটুকু ওয়াইড প্রয়োজন হবে, যতটুকু কি বলা হয় মার্জিন অথবা পেডিং প্রয়োজন হবে, তখন আমরা পিক্সেলের সাপেক্ষে দিতে পারি। অনেক ইউজেস হচ্ছে কিন্তু, আপনি যখন মার্জিন এবং পেডিং ইউজ করা হয় একটু ফলো করবেন। আচ্ছা, আর কি বলছিলেন, ওয়াইড এবং হাইট, একটু ওইটা তো একদম সিম্পল। ওয়াইড যখন ইউজ করবেন, ডানে বামে যখন কোনো ওয়াইডের প্রয়োজন হবে, কোনো স্পেসের প্রয়োজন হবে ডানে বামে, তখন ওইটা হচ্ছে ওয়াইড। আর হাইট হচ্ছে উপর নিচে, আপনি যাচ্ছেন একটা এলিমেন্ট নিতেন এবং একটা এলিমেন্টের সাইজ থাকবে কত, 500 পিক্সেল, তখন আপনি ওয়াইড দিবেন 500, বুঝতে পারছেন? এখন যদি আপনি ওইটা চান একটা হাই, উপর নিচে একটা হাইট থাকবে, নির্দিষ্ট একটা জায়গায় থাকবে ওইটা, তখন ওইটার হাইট ডিফাইন করে দিবেন, এটা হচ্ছে হাইট। কে বুঝছেন আপনি, আপনি খালেদ ভাই?
মোটামুটি বুঝছেন সমস্যা না। আপনি যখন কাজ হবে ওয়াইড এবং হাইড এর কাজ হবে, মার্জিন পেডিং নিয়ে কাজ হবে, পিক্সেল পার্সেন্টেজ নিয়ে কাজ হবে, তখন একটু ফলো করবেন, খুব মনোযোগ দিয়ে একটু ফলো করবেন, হয়ে যাবে, ওগুলো প্র্যাকটিস করে বুঝে আসবে, বুঝতে পারছেন? এখন প্র্যাকটিস করবেন, আমি যখন ওয়াইড এবং হাইড ইউজ করি একটু দেখবেন, মার্জিন পেডিং বা পিক্সেল পার্সেন্টেজ কখন ইউজ করি দেখবেন একটু, সমস্যা না। আপনার কনফিউশন গুলা নোট করে রাখবেন, স্টেপ বাই স্টেপ শিখে নেবেন। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে ছিলাম, আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ওইটার নাম হচ্ছে getbootstrap.com। বুটস্ট্র্যাপটা হচ্ছে মেইনলি একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বুঝেন তো সবাই, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড কি স্যার? আপনার স্ক্রিন কাজ করতেছে না। ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইটের ভিতরে কাজ করে, মানে পিছনে কাজ করে, পিছনে কাজ করে ফ্রন্ট এন্ড না, শুধু রেসপন্সিভ না, অনেক কাজে ব্যবহার করা যায়। রেসপন্সিভ এর ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের একটা পার্ট ইউজ করি, গ্রিড সিস্টেম, আর অনেক কাজ আছে। এটা শেয়ার দিচ্ছি আবার, প্রবলেমটা গতকাল ছিল। তানবীর মিউট করেন আপনি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? কি এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখা যাচ্ছে ঠিক, কিন্তু এক্সাক্ট হচ্ছে কিনা, আমার কথার সাথে মিলছে কিনা স্ক্রিনটা? এখন তো স্যার মুভ করতেছে না। না স্যার, স্ক্রিন কি সেট হয়ে রইছে এক জায়গায় স্যার, করতেছি না। আচ্ছা যতটুকু দেখা যায় দেখেন, আর আমি বলে দিচ্ছি। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। আমরা ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি আমরা। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করব। বুটস্ট্র্যাপে কিছু প্রি স্টাইল করা আছে, আগে থেকে কিছু স্টাইল করা আছে, কিছু সিএসএস দেওয়া আছে, ওইগুলো আমরা যদি কি করি ওই ক্লাসটা ইউজ করি। বুটস্ট্র্যাপের যে কিছু ক্লাস আছে ওই ক্লাসগুলো ইউজ করলেই আমরা ওই স্টাইলটা পেয়ে যাবে। বুটস্ট্র্যাপ HTML CSS JavaScript jQuery সবগুলাই সবগুলা দিয়েই কিন্তু করা হয়েছে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? তা কথা শোনা যাচ্ছে, স্ক্রিনটা স্ক্রিন হোল্ড হয়ে গেছে। কি করা যায় বলেন তো? আচ্ছা আমি রিজয়েন করি আবার। বুটস্ট্র্যাপটা হচ্ছে HTML CSS JavaScript সবগুলাই দিয়ে কিন্তু করা হয়েছে। বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করবো একটু আগে বলছিলাম, বুটস্ট্র্যাপ ইউজ করলে আমরা কিছু স্টাইল করা, আমরা কিছু ক্লাস ইউজ করবো, জাস্ট কিছু ক্লাস ইউজ করবো এবং ওই ক্লাসের আন্ডারে কিছু স্টাইল করা আছে। ওনাদের যে বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো, যে ফাইলগুলো ইউজ করবো ওই ফাইলে কিন্তু আছে, আপনারা ওইগুলো একটু পড়বেন। দ্রুত রেসপন্সিভ বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। আপনি দ্রুত, আপনি একটা একটা সাইট বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে খুবই দ্রুত কাজ করতে পারবেন।
পাশাপাশি সব বুঝতে হবে সব থেকে পপুলার যে ফিচারটা ওইটা হচ্ছে গ্রিড সিস্টেম। আমরা রেসপন্সিভ খুব দ্রুত দ্রুত সময়ে কিন্তু রেসপন্সিভটা করে নিতে পারি আমরা, বুস্ট আপ ইউজ করলে আমরা খুব দ্রুত সময়ে রেসপন্সিভ করে নিতে পারবো আমরা। দেখেন এগুলো একটু 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 পড়বে সবাই, বুস্ট আপের নিজস্ব আইকন ফ্রেম লাইব্রেরি আছে, আমরা যেভাবে ফন্ট সাইজগুলো ইউজ করছি ওইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা একটু ডকুমেন্টেশনে যাই। আচ্ছা বুস্ট আপ বুঝছেন তো কি? বুস্ট আপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, বুস্ট আপ দিয়ে ফ্রন্ট এন্ড এর কাজ করা হয়, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বুস্ট আপ কাজে লাগে, বুঝতে পারছেন? ডেভেলপমেন্ট না কিন্তু ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বুস্ট আপ স্যার যে স্যার ফ্রন্ট এন্ড এর নাকি স্যার ফ্রন্ট এন্ড কেন ইউজ করি বুঝছেন? একটু জানান সবাই, লিখে জানান বুঝছেন কিনা। ওকে আমরা ডকুমেন্টেশনে গেলাম। দেখেন বুটস্ট্র্যাপ আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে হয় তখন বুটস্ট্র্যাপের কিছু ফাইল আছে, ওই ফাইলগুলো ইউজ করতে হবে আমাদের। সিএসএস ফাইল আছে, জেএস ফাইল আছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জেএস ফাইল। আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে হয় ওইগুলো অবশ্যই মাস্ট লাগবেই, সিএসএস ফাইলগুলো লাগবে, জেএস ফাইলগুলো লাগবে, বুঝতে পারছেন? জেএস জাভাস্ক্রিপ্ট ফাইল যেগুলো আছে ওইগুলো লাগবে। এবং স্টার্টার টেমপ্লেট যেগুলো তো আমরা করে রাখছি, সমস্যা নেই, ওগুলো নিব না আমরা। আমরা শুধু সিএসএস আর জেএস ফাইলটা নেব। দেখেন আমরা একটু দেখি একটু বুঝতে হবে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে আমরা একটু দেখি, আমরা ইন্ট্রোডাকশন সেকশনটা দেখলাম স্যার। বুটস্ট্র্যাপ এবং স্যার জাভাস্ক্রিপ্ট একসাথে করাবেন নাকি স্যার? না জাভাস্ক্রিপ্ট আমরা এখন না, যে বুটস্ট্র্যাপটা আগে শিখে ফেলি দেন জাভাস্ক্রিপ্ট করি, বুঝতে পারছেন স্যার? বুটস্ট্র্যাপ করতে গিয়ে স্যার আমাদের কি জাভাস্ক্রিপ্ট লাগবে স্যার? হ্যাঁ বুটস্ট্র্যাপ করতে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে না, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপ করতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব না কোনো কিছু। আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখাবো আপনাদের, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট দেখাবো যতটুকু আপনাদের প্রয়োজন হয়। আচ্ছা আমি ইন্ট্রোডাকশন সেশনটা দেখলাম, আমরা ডাউনলোডে ক্লিক করি, আমরা ডকুমেন্টেশনটা দেখতেছি। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন কি ওগুলো একটু দেখবেন আপনারা? সোর্স ফাইল জি শিওর স্যার, দুইটা ওয়ে দেখাইবেন স্যার, সিডিএন আর ডাউনলোড স্যার। কি বুঝি নাই স্যার? বুটস্ট্র্যাপ লিংক আপ করার জন্য সিডিএন টাও ব্যবহার করে দেখাইবেন স্যার, দেখতে মানে শিখতে চাই। অবশ্যই অবশ্যই দেখাবো, একটু ওয়াইট করেন ভাই, একটু ওয়াইট করেন। আচ্ছা আমরা ডকুমেন্টেশনটা একটু দেখি। এটা হচ্ছে কম্পাইলড সিএসএস এবং জেএস, ওইখানে ক্লিক করে শুধু সিএসএস এবং জেএসটা ডাউনলোড হবে, আর সোর্সে ক্লিক করে সবগুলাই ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারবে? যে ফাইল যেগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে। আমরা কোনগুলো ইউজ করবো একটু পরে যাচ্ছি, আমরা সিডিএন ইউজ করবো না লোকাল ফাইল থেকে ইউজ করবো, একটু পরেই যাচ্ছি। দেখেন ওইগুলো আমাদের কাজে না, ওইটা হচ্ছে সিএস, ওগুলোর জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা কন্টেন্টে যাই, দেখি কি আছে ওইখানে কন্টেন্ট। হ্যাঁ কন্টেন্টে যাওয়ার পরে দেখেন বুঝতে হবে কোন কোন ফাইল রাখা আছে, ওইগুলোই সিএসএস ওই ফাইলগুলো রাখা আছে। আমরা কোনগুলো ইউজ করবো একটু পরে দেখবো, জেএস এর ওই ফাইলগুলো রাখা আছে। সিএসএস ফাইলটা দেখি একটু কি ওখানে কোন ফাইলে কি রাখা আছে। bootstrap.css bootstrap.main.css এগুলাতে লেআউটের যে স্টাইলটা রাখা আছে ওইটা কিন্তু ইনক্লুড আছে, ইনক্লুড। আবার কন্টেন্ট কম্পোনেন্ট সবগুলাই আছে। আমরা বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস টা ইউজ করব, ওইখানে দেখাচ্ছে কোন ফাইলে কোনগুলো আছে,
এখন দেখে বুটস্ট্র্যাপ গ্রিড ডট প্রিন্ট ডট সিএসএস কিন্তু ওইটা নাই, লেআউটটা নাই, শুধু গ্রিডটা আছে, অনলি গ্রিড সিস্টেম আছে। আমরা যেহেতু সবগুলো বুটস্ট্র্যাপের সম্পূর্ণ ফাংশনালিটি ইউজ করবো আমরা, বা সম্পূর্ণ কম্পোনেন্ট যেগুলো আছে লেআউট বা ইউটিলিটি সবগুলো আমরা ইউজ করবো, এজন্য আমরা বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএসটা ইউজ করবো। সিএসএস এর ক্ষেত্রে কোনটা ইউজ করবো? বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। জেএসএ আসি আমরা, জেএসএ কোনটা ইউজ করবো আমরা? বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, ওইটা কিন্তু প্রপার আছে, যে কই আমরা কাস্টম ডাউনলোড করে নিব, বুঝতে পারছেন? আমরা বান্ডেলটা ইউজ করবো, পাশাপাশি যে কুইরি, যে কুইরি আমরা নিয়ে আসবো এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। যে কুইরিটা কিন্তু একটা লাইব্রেরি, লাইব্রেরিটা হচ্ছে জেএস এর লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট এর একটা লাইব্রেরি। আমরা কন্টেন্টে ক্লিক করলাম, ব্রাউজ এন্ড ডিভাইস, এখানে দেখি কি আছে। কোন কোন ডিভাইসে সাপোর্ট করে ওইটাই এখানে বোঝাচ্ছে, আর কিছু না, সবগুলো একটু সাপোর্টেড। ওগুলো একটু নিচ থেকে দেখে নেবেন সবাই, ওটা নিচ থেকে দেখে নেবেন। আমরা আসি, আমরা কোথায় কাজ করবো, লেআউটে যাই একটু। আচ্ছা, আমরা লেআউটের আগে আমরা কম্পোনেন্টে ক্লিক করি, কম্পোনেন্ট, কম্পোনেন্টে দেখি কি আছে। ওইখানে ফার্স্ট ফার্স্ট কি আছে, ওই যে একদম অ্যালার্ট, অ্যালার্ট নামে একটা কি আছে, একটা বার আছে, এবং অ্যালার্টে ক্লিক করার পরে দেখেন অনেক ধরনের, অনেক কালারে অ্যালার্ট আছে। এখন ওইগুলো কি, ওইগুলা আমরা ইউজ করতে পারবো সেম ভাবে, কিন্তু আমরা যদি ওইখানে দেখেন কিছু ক্লাস আছে, দেখতে পাচ্ছেন, অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, সবগুলোই কিন্তু ক্লাস। ক্লাস আমরা ওই ক্লাসগুলোকে ইউজ করে ওই রকম একটা কি অ্যালার্ট বানিয়ে ফেলতে পারবো। অ্যালার্ট বুঝেন তো, অনেক সময় আর ওয়েবসাইটে গেলেই কিন্তু অনেক ধরনের অ্যালার্ট ডানে বা সব দিকে পাই, অনেক সময় আসে ওই অ্যালার্টগুলো। কিন্তু আমরা সেম স্টাইল দেখেন, যে স্টাইলে দেখতে পাচ্ছি আমরা, যে স্টাইলে আছে এখন, সেম স্টাইল পেয়ে যাবো আমরা যদি ক্লাসটা ইউজ করি। শুধু ক্লাসগুলো ইউজ করলেই সেম স্টাইলে পেয়ে যাবো এইরকম বাটন, তখন আমাদের ম্যানুয়ালি কিন্তু স্টাইল করতে হচ্ছে না। নিচে যাই আমরা, লিঙ্ক কালার দেখেন, ওই লিঙ্কটাকে কিন্তু আলাদা কালার দেওয়া যায়, তো এতটুকু জায়গা হচ্ছে কি লিঙ্ক আপ করা। এখানে ক্লাস কি অ্যালার্ট লিঙ্ক, লিঙ্ক করা হয়েছে, একটু বুঝবো আমরা যখন কাজ করবো সবগুলোই বুঝবো। দেখেন ওইরকম কোনো কন্টেন্টের প্রয়োজন হলে, ওইরকম কোনো অ্যালার্টের প্রয়োজন হলে আপনার অনেক সময় লাগতে পারে। আপনি কি করলেন, একটা ফর্ম দিচ্ছেন, একটা ফর্ম, ফর্মটা ফিল আপ করার পরে ওইরকম একটা একটা সাকসেস ইনফরমেশন চলে আসবে তার সামনে, তখন আমরা জাস্ট ওইটাকে ইউজ করতে পারি, ওইটাকে পুরোটাকে ইউজ করতে পারবো, তখন পুরোটা সেম যেভাবে স্টাইল দেওয়া আছে ওই স্টাইলটা পেয়ে যাবো আমরা, বুঝতে পারছেন? ওকে জি, এটা কি স্যার আমরা কপি পেস্ট করে ইউজ করব নাকি? হ্যাঁ, আমরা প্রথম অবস্থায় দেখে দেখে ইউজ করব, কোন কোন ক্লাস ইউজ করা হয়েছে ওই ক্লাস গুলো দেখে দেখে ইউজ করব, বুঝতে পারছেন? দেন একটা সময় পর আপনার ইউজ করতে করতে এটা ইউজড হয়ে যাবে, আপনার যে কোনো সময় আপনি নিজ থেকে ক্লাসগুলো আর ডিফাইন করতে পারবেন। প্রথম অবস্থায় ওইখানে দেখে দেখি কিন্তু আমরা ওইগুলা করব, বুঝতে পারছেন? জি জি, কপি পেস্ট থেকে স্যার লিখে ব্যবহার করলে দেখা দেখি ভালো। হ্যাঁ, লিখে ব্যবহার করলে আপনার মুখস্থ হবে, দ্রুত বুঝতে পারবেন যে কোনটা ইউজ করা হয়েছে। তার ওই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট? getbootstrap.com, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করব ওইটা কে বানাইছে? ওই ওয়েবসাইটের মালিক যে, সেই কিন্তু বানাইছে। দেখেন বেজ, আমরা ওইরকম যে কোনো একটা হেডিং নিয়ে আসতে পারবো, ওইরকম আমরা জাস্ট ওইটা চেঞ্জ করে দিলেই ওইটা চেঞ্জ হয়ে যাবে, নিউটা ওইখানে চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু পরে ইউজ করতেছি, আমরা জাস্ট ডকুমেন্টেশনটা দেখতেছি এখন। আর দেখেন ওইরকম একটা নোটিফিকেশন বাটনের আপনার প্রয়োজন হচ্ছে কোনো সময়, তখন আপনি ওই ক্লাসগুলো ইউজ করতে পারেন। এখানে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন।
তখন সেম স্টাইলে একটা বাটন পেয়ে যাবেন আপনি, সেম স্টাইলে একটা বাটন পেয়ে যাবেন। ওই কালার গুলা দেখেন কয়টা কালার দেওয়া আছে, 8টা কালার, কিন্তু প্রাইমারি কালার মেইনলি 8টা কালার রাখা আছে। প্রাইমারি কালার হচ্ছে ওইটা, ওই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা ওইটা হচ্ছে প্রাইমারি কালার, আর সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেকেন্ডারি কালার। সাকসেসের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা সাকসেস, দেখছেন ওই ওই 8টা কালার দেওয়া আছে বুঝতে হবে। স্যার ডেঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক, ওই 8টা কালার রাখা আছে মেইনলি। দেখেন ওই রকম কিন্তু বেজ আমরা বানিয়ে ফেলতে পারবো সহজ, ওই রকম ইউজ করে। এখন আমরা ব্রেড ক্রাম্পে যাই, ব্রেড ক্রাম্প দেখেন ব্রেড ক্রাম্পটা হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট যখন ভিজিট করি তখন কোন পেজে থাকে ওইটা হেডার অপশনে থাকে, হোম, হোমের ভিতরে লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে ডাটা যে পেজটা আছে ওয়েবসাইটের ওই পেজটা দেখানোর জন্য শুরু করার জন্য ব্রেডক্রাম ইউজ করা হয়, বুঝতে পারছেন? ওইরকম একটা ব্রেডক্রাম কিন্তু আমরা জাস্ট ওইগুলা ইউজ করে ওই ক্লাসগুলো ইউজ করে বানিয়ে ফেলতে পারবো। আমরা একটু নিচে যাই, আচ্ছা ওইটা না, ওইটা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা বাটনে যাই, এখন ব্রেডক্রাম দেখলাম বাটনে যাই, বাটনে দেখেন অনেক ধরনের অনেক স্টাইলে বাটন দেওয়া আছে, আমরা জাস্ট ওইগুলো ইউজ করে ক্লাসগুলো ইউজ করে বাটনগুলো বানিয়ে ফেলতে পারবো খুব দ্রুত সময়ে। দেখেন ওইখানে টাইপ বাটন দেওয়া আছে ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি, দেখতে পাচ্ছেন? আমরা ওইগুলো ক্লাসগুলো ইউজ করলে সেম স্টাইলের বাটন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা যদি ক্লাসটা ইউজ করি আমরা হচ্ছে আলাদা একটা কি দিব, আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন দেবো, তখন আপনি পারবেন ওই ক্লাসটা, ক্লাসটা ধরে অথবা আপনি একটা কাস্টম ক্লাস নিলেন ওই ক্লাসটা ধরে আপনার ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর বাটন রাখা আছে অলরেডি, এগুলো আমরা ইউজ করতে পারবো, বুঝতে হবে চমৎকার ফিচার। আমরা যে দেখছিলাম যে বুঝতে হবে হোমে কি আছে, বিল্ড ফাস্ট, খুবই দ্রুত সময়ে রেসপন্সিভ সার্ভিস বুস্ট আপ রেসপন্সিভ করে ফেলতে পারবো, এর জন্যই কিন্তু ওইগুলো করা হয়েছে মেইনলি। কম্পোনেন্টসে যাই, আর কোথায় ছিলাম বাটন, বাটনগুলো অনেক সুন্দর সুন্দর বাটন রাখা আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারবো। ওইখানে ক্লাসও দেওয়া আছে, নিচে ক্লাসগুলো দেওয়া আছে, ওই ক্লাসগুলো ইউজ করে এরকম বাটন বানিয়ে ফেলবো আমরা। ওই একটা লার্জ বাটন, তখন দেখেন ক্লাস বিটিএন এলজি, ওইটা স্মল বাটন, ছোট একটা বাটন, তখন বিটিএস স্মল এস এম আছে। ওই দেখেন ব্লক লেভেল বাটন, ওগুলো হচ্ছে ব্লক লেভেল বাটন, আপনার তখন প্রয়োজন হয় যে একটা ব্লক লেভেল বাটন দিবেন তখন ওই বাটনগুলো ইউজ করতে পারেন। বিটিএন ব্লক দেখেন, বিটিএন ব্লক দেওয়া আছে এখানে, একটু নিচে যাই, ডিজেবল বাটন, দেখেন আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি একটা বাটন দিচ্ছেন ওই বাটনটা ডিজেবল করে রাখবেন, বুঝতে পারছেন? যাতে অন্য কেউ ক্লিক করছে না পারে তখন আপনি ক্লাস অ্যাড করে দিতে পারেন। ওইটা ক্লাস ডিজেবল, ওটা ক্লাস অ্যাট্রিবিউট, ডিজেবল অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন তখন যে দিতে পারেন, ক্লিক করা যাচ্ছে না, ওগুলো কিন্তু ডিজেবল করা। স্যার এই ডাউনলোড অপশনে ডাউনলোড করলে কি ডাউনলোড হবে? কোন ডাউনলোড অপশনে? ওই যে ডাইন থেকে উপরে কর্নার, হ্যাঁ দেখাচ্ছে, একটু পরে দেখাচ্ছে, আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো দেখেন, আমি দেখাচ্ছি ডাউনলোড যে কি ডাউনলোড হবে একটু পরেই তো বললাম, বললাম তো একটু পরেই দেখাচ্ছি। আমরা জাস্ট ডকুমেন্টেশনটা দেখে আসি, আপনি একটা একটা আইডিয়া নিয়ে আসেন যে বুস্টার দিয়ে কি করা হয়, কোন কোন কোনগুলো ইউজ করতে পারি আমরা, আমরা ইউজ কিভাবে করবো একটু পরেই দেখাচ্ছি, বুঝতে পারছেন? ডাউনলোড আমরা পরেই করি, ডাউনলোড ওকে, দেখেন বাটনগুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারি। বাটন গ্রুপে যাই, বাটন গ্রুপে গেলেই কিন্তু ওইরকম গ্রুপ আকারে বাটনগুলো পাবো, দেখেন ওইরকম বাটন কিন্তু আমরা প্রয়োজন হতে পারে প্রেজেন্টেশনে। অনেক ধরনের স্টাইল, অনেক ধরনের বাটন আছে এখানে,
দেখেন ড্রপ ডাউন আমরা ক্লিক করে আরেকটা ড্রপ ডাউন বের হচ্ছে, এখানে ক্লিক করে ড্রপ ডাউন বের হচ্ছে, এগুলো আমরা করে নিতে পারি। এখান থেকে কার্ড, আমরা কার্ডে যাই, কার্ডে কি আছে দেখি। দেখেন কার্ডে ওইরকম একটা কি আছে, একটা ইমেজ আছে, আমরা যে ব্লগ ডিজাইন করেছিলাম ওইরকম একটা ইমেজ রাখা আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট আছে, একটা বাটন আছে, ওইগুলোকে একটা কার্ড বলা হয়। আমরা কার্ডের জন্য ওই কোডগুলো ইউজ করতে পারি, কার্ড, কার্ড ওয়াইড, কার্ড ইমেজ আছে, কার্ড বডি আছে, বডি কিছু কি কি রাখা হয়েছে আমি দেখে নেব। স্যার আমাদের স্টাইল করার যে সিস্টেমটা এটা ইজি করে দেব বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ক্যারোসেলে যাই আমরা, ক্যারোসেলে দেখেন কি আছে, দেখেন কত সুন্দর স্লাইড রাখা আছে কিন্তু অলরেডি দেখছেন, এইরকম একটা স্লাইড আমরা পেয়ে যাবো। বুটস্ট্র্যাপ ইউজ করলে এইরকম একটা স্লাইড আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো, আমি চাইলে ওইখানে কন্টেন্ট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওইখানে না কোথায় কন্টেন্ট, নেক্সট, ওইখানে এর ভিতরে ক্যারোসেল আইটেমের ভিতরে আমরা আইটেম আরো অনেকগুলো, ওইখানে জাস্ট একটা ইমেজ রাখা আছে আর কিছু না, আমরা চাইলে টেক্সট নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের ইমেজ নিয়ে আসতে পারি, একটা স্লাইডার যা যা করা হয় আর কি সবগুলো আমরা করতে পারবো বুঝতে স্লাইডার দিয়ে, বুঝতে পারছেন কত সুন্দর। আদারওয়াইজ কিন্তু আমরা যদি ওই রকম একটা স্লাইডার নিয়ে আসতে হয় তাহলে আমরা অনেক জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি অনেক জানতে হবে, বুঝতে পারছেন? আমরা যেহেতু এত এতটা এক্সপার্ট হব না বা এতটা কাজ দেখব না জাভাস্ক্রিপ্ট, আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি কীভাবে কাজ করে কীভাবে ইউজ করা হয় এতটুকু দেখব। জাভাস্ক্রিপ্ট তো অনেক বড় একটা সেক্টর, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক অনেক কাজ করা যায়, যে কোয়েরি কিন্তু অনেক বড় সেক্টর। আমরা কতটুকু দেখবো জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি আমাদের যতটুকু প্রয়োজন হবে, আমরা যে কোনো ধরনের প্লাগইন যাতে কাস্টমাইজ করতে পারি, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট যেগুলো কাজ করে, ইভেন্ট হ্যান্ডেলার, যে কোয়েরির ওইগুলো আমরা দেখবো। দেখেন আপনি যদি ওইরকম একটা স্লাইডার নিয়ে আসতে চান কাস্টম ভাবে, তখন আপনার প্রচুর পরিমাণে জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি সম্পর্কে ধারণা থাকতে হবে, দেন আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। তখন আমরা কিন্তু একটা একটা কি কি পাচ্ছি, একটা স্লাইডার পেয়ে যাচ্ছে, আমরা এত এক্সপার্ট না হয়েও একটা স্লাইডার পেয়ে যাচ্ছে, আমরা ওয়েবসাইট ওইটা ইউজ করতে পারবো। ওকে দেখেন আবার ওইখানে ওইখানে অন্য ধরনের একটা স্লাইডার দেওয়া আছে, ওইখানে ডট ডট আছে, এখানে দেওয়া আছে, নিচে যাই। কি সম্পূর্ণ ফ্রি কি এই যে জিনিস? হ্যাঁ সম্পূর্ণ ফ্রি, ওইগুলো বুস্টার ফ্রি, ঠিক আছে। আমরা এগুলো ইউজ করে কিন্তু এরকম একটা স্লাইড বানিয়ে ফেলতে পারবো, আচ্ছা ওইখানে একটা অ্যানিমেশন, অ্যানিমেশন ওইটা অ্যানিমেশন হচ্ছে, ফেড হচ্ছে, ফেড ফেড বলে ওইটা অন্যরকম স্লাইডার। আমরা দেখি অনেক ধরনের স্লাইডার আছে এখানে, যেগুলো দেখলাম ওইগুলো এক একটা এক একটা স্টাইল। আচ্ছা আমরা কলাপসে দেখি, কলাপসে কি আছে, কলাপস নিচে যাই, ক্লিক করে দেখেন, ক্লিক করার পরে কিন্তু একটা একটা ট্যাক্স চলে আসে, কলাপস মানে ওইটা বাই ডিফল্ট কলাপস থাকে, ভিতরে থাকে, দেন ক্লিক করার পরে ওইটা বের হয়ে আসে। ওইরকম আমরা যে কোনো কিছু ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, ক্লিক করার পরে এটা বের হয়ে আসবে দেখছেন। এরকম যে কোনো ধরনের ক্লাস নিয়ে আসতে পারি, এগুলো ইউজ করলে এরকম ক্লাস পেয়ে যাবো আমরা। অ্যাকর্ডিং দেখেন, অ্যাকর্ডিং ওইটা বাই ডিফল্ট ওই টেক্সটার ভিতরে থাকে, আমরা যখন ক্লিক করি বের হয়ে আসবে, ওইটাকে অ্যাকর্ডিং বলে, অ্যাকর্ডিং ওইগুলো মনে রাখবেন, নামগুলো মনে রাখবেন, অ্যাকর্ডিং, আর ওইটা হচ্ছে কলাপস। আমরা ওইগুলো স্টাইল দিব, আমরা আমাদের ইচ্ছা মতো ওই টেক্সটগুলোকে স্টাইল দিব, ওইগুলো স্টাইল করে নিব। যদি আমাদের কখনো ইমেজ নিয়ে আসার প্রয়োজন, আমরা ইমেজ নিয়ে আসতে পারি, ওইখানে কন্টেন্ট দেওয়ার অপশন আছে, ওইখানে আমরা যা দিব ইমেজ বলেন, বাটন, আরো অনেক কিছু নিয়ে আসতে পারবো এর ভিতরে, আমরা যখন ইউজ করবো সব তখন দেখতে পারবো। আচ্ছা ড্রপ ডাউনে যাই আমরা, ড্রপ ডাউন কি আছে দেখি। আর সবাইকে আমার কথাটা বুঝতেছেন আমি কি দেখাচ্ছি,
জি স্যার বুঝা গেছে জি বুঝতে পারছি এটা বুঝা হ্যাঁ ওকে আমরা ড্রপ ডাউনে গেলাম দেখি ড্রপ ডাউনে কি আছে ড্রপ ডাউন মেনু কি আমরা যখন ক্লিক করব তখন নিচ থেকে একটা বাটন বা অনেক মেনু চলে আসবে ওগুলোকে ড্রপ ডাউন মেনু বলা হয় আমরা ড্রপ ডাউন মেনু মেবি দেখি নাই কিভাবে আমরা দেখব দেখে নিব কাস্টম ভাবে একটা ড্রপ ডাউন করতে পারি দেখে নিব আমরা অন্য ক্লাসে দেখছেন ওগুলো হচ্ছে ড্রপ ডাউন কোনো একটা বাটন রাখলাম বাটনে থাকছে আমরা ওখানে ক্লিক করার পর আরও কিছু আইটেম চলে আসবে আরও কিছু মেনু চলে আসবে তখন আমরা ওইরকম ড্রপ ডাউনগুলো ইউজ করতে পারি ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন আইটেম দেখেন প্যারেন্টের ক্লাস হচ্ছে ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন আইটেম আমরা ওই ক্লাসগুলো ইউজ করে করে কিন্তু ওইরকম একটা ড্রপ ডাউন বানিয়ে ফেলতে পারবো ওয়েবসাইট দেখছেন কত সুন্দর কাজ করে আমরা কিন্তু ওইরকম একটা ড্রপ ডাউন মাঝে অনেক সময় লাগবে সিএসএস দিয়ে অনেক কাজ করা লাগবে দেন ওইরকম একটা পারবো আমরা সহজে কিন্তু পেয়ে যাচ্ছি যেহেতু সহজে পেয়ে যাচ্ছি তাহলে আমরা কঠিন করে কেন করবো বাট কথা হচ্ছে আপনারা ওইগুলো জেনে রাখবেন কীভাবে ড্রপ ডাউনে কাজ করে আমরা দেখে নেবো সমস্যা নেই আমরা যখন প্রজেক্টে কাজ করবো তখন বুস্টার সারাও দেখে নেবো দেখেন ওইখানে ক্লিক করার পরে চলে আসে অনেক ধরনের ড্রপ ডাউন আছে অনেক স্টাইলের ড্রপ ডাউন আছে উপর থেকে আসছে ওইটা ওইটা উপর থেকে আসছে দেখছেন চাইলে একদম ফুটার একটা রাখতে পারে আমরা সাপোজ ফুটার একটা বাটন আছে তখন যদি ক্লিক করে নিচ থেকে আসবো তো দেখা যাবে না ওইগুলো তখন যদি উপরে দিয়ে দিই ড্রপ ডাউনগুলো তখন সবগুলো দেখা যাবে ওটা রাইটে আছে ওইটা রাইটে আছে লেফটে আসছে আমরা লেফটে ড্রপ ডাউন সাইডে দিতে পারি লেফটে দেখবেন সবগুলো প্র্যাকটিস করবেন একটা একটা করে সবগুলো আপনার প্র্যাকটিস করবেন আমি দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন দেখাচ্ছি আমরা যাই একটু নিচে ওরকম যদি কখনো ক্লিক আপনি চাচ্ছেন এরকম একটা থাকবে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের কালার আসবে ওইটাও এইভাবে করবেন ওইগুলো ইউজ করে আমরা আইডিয়াটা নিচ্ছি আর কি কী কাজ করা যায় অনেক ধরনের ড্রপ ডাউন আছে এখানে আমরা পরে কি আছে দেখি ফর্ম দেখেন অনেক স্টাইলিশ ফর্ম রাখা আছে ওইখানে ওইরকম আমরা একটা ফর্ম নিয়ে আসতে পারবো ওই কোডগুলো ইউজ করেই কিন্তু ওইরকম একটা স্টাইল একটা স্টাইল একটা ফর্ম নিয়ে আসতে পারবো এবং বাই ডিফল্ট কিন্তু ফর্ম কীভাবে হয় ব্রাউজার আমরা যখন ইনপুট ইউজ করি একদম একটা একদম বেসিক একটা ফর্ম বা ইনপুট চলে আসে কোনো স্টাইল নাই তখন আমরা পরবর্তী স্টাইল করে নিতে হয় আমরা চাইলে কিন্তু ওইগুলো ইউজ করেই ওই ক্লাসগুলো ইউজ করেই ওইরকম একটা সুন্দর স্টাইলিশ একটা ফর্ম নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইটে হ্যাঁ ওইরকম নিয়ে আসতে পারবো ড্রপ ডাউন সিলেক্টের যে অপশনটা আছে ওইরকম নিয়ে আসতে পারবো বা মাল্টিপল সিলেকশনে ওইটা নিয়ে আসতে পারবো ফর্ম দেখেন ফাইলগুলো কিন্তু আপলোড করার অপশন আছে এখানে ইনপুট টাইপ ফাইল দিলে ফাইল আপলোড অপশন আসবে আচ্ছা স্যার এটা কি দুইটা দুই সাইডের কোডিং টাই দেয়া আছে সিএসএস এবং এইচটিএমএল না শুধু সাইডে হ্যাঁ শুধু শুধু এইচটিএমএল দেয়া আছে সিএসএস এর কোডিং রাখা আছে সিএসএস ফাইলে রাখা আছে বুঝতে পারছেন আমরা যে বুঝতে পারি যে সিএসএস ফাইলটা ইউজ করবো এখানে রাখা আছে ওইখানে যা এইচটিএমএল এর কোডিংটা দেয়া আছে বা এইচটিএমএল যে ক্লাসগুলো ইউজ করা হয়েছে ওইগুলো দেয়া আছে বুঝতে পারছেন আর সিএসএসটা সিএসএস ফাইলে রাখা আছে একটা স্মল ইনপুট পাসওয়ার্ড অন্য ধরনের স্টাইল পাসওয়ার্ড আছে আমরা চলে যাচ্ছে কোথায় দেখেন রেঞ্জেরও কি আছে স্টাইল করা আছে আমরা রেঞ্জ নিয়ে আসতে পারি ইনপুট টাইপ রেঞ্জ দিলে ওইরকম একটা রেঞ্জ আসবে এবং পাশাপাশি ফর্ম কন্ট্রোল রেঞ্জ দিলে কিন্তু ওইরকম স্টাইলে একটা রেঞ্জ পেয়ে যাবো আমরা অনেক সময় ওয়েবসাইট ওইরকম রেঞ্জের প্রয়োজন হতে পারে তখন আমরা ওইগুলো ইউজ করতে পারি ওইটাকে আমরা কাস্টমও করতে পারবো আমরা জাস্ট ওইখানে একটা ক্লাস নিব এবং ওইটা কালার কাস্টম করে দিব সমস্যা নেই চেক বক্স রাখা
স্টাইলিশ চেকবক্স রাখা আছে। বাইরে কোনো তো এরকম শো করে না ব্রাউজারে, আমরা তো চেকবক্সটা স্টাইল করে নিতে পারি। ওটা ডিজেবল, আমরা ডিজেবল ক্লাসটা ইউজ করলে কোথায় গেল ওইটা অ্যাট্রিবিউট, কোনটা অ্যাট্রিবিউট ডিজেবল, হ্যাঁ ওইখানে ডিজেবল অ্যাট্রিবিউটটা ইউজ করার ফলে এটা ডিজেবল হয়ে গেছে আর ক্লিক হচ্ছে না। তো রেডিও বাটন আছে একদম স্টাইলিশ, এটা রেডিও বাটন পেয়ে যাবো আমরা যদি প্রয়োজন হয়। দেখছেন চেকবক্সের ভিতরে বাই ডিফল্ট স্টাইল দেওয়া আছে, বাই ডিফল্ট ওই রকম শো করে না, অন্য রকম একটা শো করে, তখন আমরা ওই ক্লাসগুলো ইউজ করে কিন্তু ওইরকম বানিয়ে ফেলতে পারি। দেখে নেবেন অনেক ধরনের ফর্ম আছে এখানে। আচ্ছা ফর্মটা গেল আমরা, আমরা কোনটা দেখি ইনপুট গ্রুপ ওইগুলোই মেবি, হ্যাঁ ওইরকম ওইরকম একটা ওইখানে এরো একটা অ্যাড চিহ্ন নিয়ে আসার জন্য বা রাইট একটা অ্যাড চিহ্ন নিয়ে আসার জন্য আমরা ওইগুলো ইউজ করতে পারি। এক একটার জন্য এক একটা, এক একটার জন্য কিন্তু এক একটা পার্ট বাই পার্ট রাখা আছে কোড ওইখানে, আমরা ওই ক্লাসগুলো ইউজ করতে পারি। দেখে নিই, তারপর চলে আসি আমরা কোথায়, জাম বাটন, ওইটা বাই ডিফল্ট রাখা থাকে, ওইটা তো সমস্যা নেই, ওইটা বিষয় না। আমরা লিস্ট গ্রুপ লিস্টে আছে, দেখি কয় ধরনের বা কিভাবে লিস্ট রাখা আছে বুঝতে হবে। দেখছেন লিস্ট গ্রুপ, এরকম কোনো লিস্টের প্রয়োজন হলে বর্ডার উইথ বর্ডার কোনো লিস্টের প্রয়োজন হইলে আমরা ওইটা ইউজ করতে পারি, ওইটা ইউজ করতে পারি। এরকম কোনো বর্ডার বাটন বর্ডার না লিস্ট লিস্টের প্রয়োজন হলে আমরা ওইগুলো ইউজ করতে পারি। দেখেন ওইখানে অ্যাক্টিভ কোনটা আছে, প্রথমটা অ্যাক্টিভ আছে, এজন্য ওইখানে অ্যাক্টিভ রাখা, আমরা যদি অ্যাক্টিভটা ওইখানে নিয়ে আসি তখন ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা এটা দেখো, অনেক ধরনের লিস্ট রাখা, তারপর কি আছে মিডিয়া অবজেক্ট, মিডিয়া অবজেক্ট উনি বুঝছেন কি, ওইখানে কি আছে দেখেন ইমেজটা আছে লেফটে, তারপর রাইটে কি আছে হেডিংটা আছে। আমরা অনেক সময় ওয়েবসাইট ওইরকম থাকবে, ইমেজ থাকবে লেফটে এবং ওই সাথে রাইট রাইট পাশে থাকবে কি আমাদের কন্টেন্ট গুলা থাকবে, তখন আমরা ওইটা ইউজ করতে পারি। মিডিয়া ইমেজ ফার্স্টে ইমেজটা দেবো, দেন মিডিয়া বডি দিলে এটা লেফটে চলে যাবে, এটা রাইটে চলে আসবে। আমরা কোনো কখনো আচ্ছা ওইরকম ওই কাজটা যে আমরা করতে হয় কাস্টম ভাবে, তখন ইমেজটাকে ফ্লোয়েট ল্যাব দিতে হবে আবার ওইটাকে ফ্লোয়েট ল্যাব দিতে হবে, আমরা ওইগুলো করতে আমরা ওইগুলো না করে কিন্তু কি এটা স্টাইল পেয়ে যাচ্ছি আমরা বুস্টাপ ইউজ করে ওইরকম স্টাইল। তাহলে ওইরকম কিন্তু স্টাইল আপনার প্রয়োজন হতে পারে। আমরা যখন কমেন্ট করি কমেন্টের সময় কি থাকে, প্রথমে কমেন্টারের ইমেজ থাকে, তারপর নাম থাকে, তারপর কমেন্টটা থাকে, তারপর যে রিপ্লাই দেয় তার ইমেজ থাকে, ওইটা ওই কাজটা কিন্তু আমরা ওইভাবে করতে পারি, ওই কোডগুলা দিয়ে কিন্তু ওইটা নেক্সটিং করতে পারবো, আমরা একটার ভিতরে একটা নিয়ে আসতে পারবো। ওইটা সেন্টারে উপর নিচে সেন্টারে আমাদের প্রয়োজন হলে ওরকম সেন্টারে নিয়ে আসতে পারি, ওইটা বটমে আছে ইমেজটা বটমে আর ওইটা উপর থেকে স্টার্ট হয়েছে। দেখেন ওইটা হচ্ছে কি, এটা কন্টেন্ট, এটা ইমেজটা রাইট পাশে আছে, তখন আমরা ওইটা ইউজ করবো। আমার ল্যাপটপ চার্জ চার্জ করাটা ইন করে দিচ্ছি, আমরা দেখি আর কি কি আছে। মডেল মডেলটা দেখি আমরা, দেখেন ওইরকম একটা মডেল পপ আপ, মেন আমরা কোন একটা বাটনে ক্লিক করলাম ওইরকম একটা মডেল চলে আসবে। সাপোজ ওইখানে ধরে নিচ্ছি আমরা ওইখানে ক্লিক করলাম, দেখছেন উপর থেকে একটা মডেল চলে আসছে, ওইখানে ক্লোজ করতে পারি আমরা চাইলে, ওইখানে দিয়ে সেভ করতে পারি।
এখানে সেভ কখন করবো? যখন আমরা কোনো ইনপুট থাকবে সেভ, ওইটা অপশন আসবে আমরা যখন ডেভেলপমেন্টে যাবো। জাস্ট এটা ক্লোজের অপশন আছে, ওইরকম কোনো মডেল কখনো আপনি প্রয়োজন হলে আপনি চাচ্ছেন আপনি ওয়েবসাইটে একটা বাটন ডাকবেন, বাটনে ক্লিক করার পরে একটা ইনফরমেশন চলে আসবে বাটন সম্পর্কে। টাইটেল এখানে দিবেন, বডি ওইটা হচ্ছে মডেল বডি, ওইটা হচ্ছে মডেল হেড, ওইটা হচ্ছে মডেল বডি, মডেল ফুটার। ওইটা দেখেন কীভাবে স্ট্রাকচারটা রেডি করা হয়েছে, মডেল ডায়ালগটাও কিন্তু আছে। আমরা ওইগুলো কাস্টমাইজ কিভাবে করবো দেখে নিবো, আমরা ওইগুলো কিভাবে কাস্টমাইজ করবো দেখে নিবো, সমস্যা নেই। আমরা একটা আইডিয়া নিয়ে আসি, দেখছেন কত সুন্দর, আমরা ক্লিক করার পরেই কিন্তু কত সুন্দর একটা উইন্ডো চলে আসছে। আচ্ছা বিষয়গুলো আপনাদের কেমন মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে না বোরিং লাগতেছে? ভালো লাগছে আসলে, কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ এখানে অনেক ধরনের কি আছে, মডেল আছে, একদম ওটা একদম মিডলে চলে আসছে এবং ওইটা দেখে আমরা উপর নিচে বুঝছেন, আর ওইটা কি আটা উপর নিচে, ওইটা কি দেখি ওইটাও কিন্তু উপর নিচে, স্টাইলের ব্যবধান না কিছু না। ওকে তাহলে মডেলটা দেখলাম আমরা, অনেক ধরনের মডেল আছে আপনারা দেখে নেবেন, এখান থেকে ক্লিক করে করে দেখে নেবেন। এখান থেকে মডেল ফর্ম আপনি চাচ্ছেন মডেল আকারে দেবেন, আপনার রেজিস্ট্রেশন ফর্মটা মডেল আকারে দেবেন, তখন আপনি একটা মডেল বাটন দিবেন, দেন ফর্মটা ইনপুটগুলো দিয়ে দিবেন, তারপর সেভ অথবা সেন্ড মেসেজ পাঠিয়ে দিবেন। কত সহজে কাজটা করা যাচ্ছে, বুটস্ট্র্যাপ ইউজ করে কিন্তু অনেক সহজে অনেক অনেক কাজ করতে পারি। আমরা ন্যাপসটা দেখি, দেখেন এগুলো হচ্ছে ন্যাপস, মিডিলে আছে ওইটা, লেফটে আছে ওইটা, রাইটে আছে, আমরা রাইটে কোনো ন্যাপসের প্রয়োজন হলে ওইটা নিতে পারি। দেখি এরকম স্টাইল ন্যাপস, ওকে ন্যাপসটা ন্যাপ বাড়ে আসি আমরা। আমরা যখন মেনু বার বানাই তখন অনেক সময় ন্যাপবার প্রয়োজন হয়, দেখেন ড্রপ ডাউন মেনু বা ন্যাপবারে সার্চ অপশনটা নিয়ে আসতে পারে, দেখছেন ওরকম একটা স্টাইলিশ একটা মেনু বানিয়ে ফেলতে পারি। ওইটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আমরা এতদিন যে গত কোনদিন যে ক্লাস করছিলাম ক্লাসে একটা মেনু বানাইছি, ওইটা কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারি, এত কোডিং না করে আমরা খুব সহজে ওগুলো ইউজ করে আমরা করে নিতে পারবো, তারপর কাস্টমাইজ করে নিতে পারি। ওখানে ড্রপ ডাউন দেখেন ড্রপ ডাউন আছে, দেখেন আইকন ইউজ করে নেবারে লগর ক্ষেত্রে আইকন ইউজ করা হয়। অনেক ধরনের কি আছে নেবার আছে, ওটা দেখে নেবেন আপনারা, প্যাজিনেশনে যাই, প্যাজিনেশন আরো অনেক কিছু রয়ে গেছে কিন্তু আমরা একটু পরে দেখতেছি। আমরা যখন কোনো ব্লগ সাইটে দেখি তখন নিচে কি থাকে, পেজিনেশন একটা অপশন থাকে, প্রথম পৃষ্ঠায় 5টা অথবা 10টা ব্লগ আর্টিকেল থাকে, দেন পরবর্তী পৃষ্ঠাগুলো অনেকগুলো থাকে, আরো কিছু থাকে, তখন ওইরকম একটা পেজিনেশন প্রয়োজন হয়। আমরা ওইরকম পেজিনেশন ওইখান থেকে ওই কোডগুলো ইউজ করে কিন্তু পেজিনেশন ক্রিয়েট করতে পারি, দেখেন অনেক ইন্টারেস্টিং কিন্তু পেজিনেশন আছে এখানে, দেখেন ওইটা কিন্তু ডিজেবল দেখে নিবো, ওইটা সমস্যা নেই। অনেক ধরনের পেজিনেশন আছে এখানে, দেখছেন ওইরকম একটা আমরা বানিয়ে ফেলতে পারি। একটু পরে আমরা ইউজেসটা দেখতেছি, সবাই আছেন না চলে গেছেন? না আছেন, খ্রিস্টান আছে, আমার মনে হচ্ছে আপনারা বোরিং স্যার getbootstrap.com এ গিয়ে স্যার bootstrap-এর সকল ক্লাস আছে ওইখানে? হ্যাঁ সবগুলো আপনি পাবেন, বুঝতে আমি যেভাবে দেখাচ্ছি যেগুলো দেখে সবগুলোই পাবেন। আচ্ছা ঠিক আছে, প্রোগ্রেস প্রোগ্রেস বারটা দেখেন,
রোর এক সময় প্রগ্রেস বারের প্রয়োজন হতে পারে, ওইটা প্রয়োজন হয় যে সকেতে স্কিলের ক্ষেত্রে, আপনার এইচটিএমএল স্কিল কতটুকু, আপনার সিএসএস স্কিল কতটুকু, ওইটা হচ্ছে প্রগ্রেস বার দিয়ে মেনটেন করা হয়। কিন্তু প্রগ্রেস বার দিলে আপনার কাজটা দেখতে ভালো, দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু আবার ওইটাই দিয়ে আমরা করতে পারি। এখানে ওইখানে যদি 30 দেই তখন 30% ওইখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওইখানে 30 দিয়ে দিব, ওইটা কিন্তু আমরা খুব সহজে, কিন্তু ডেভেলপে যখন ওয়ার্ডপ্রেস করব তখন খুব সহজে, কিন্তু খুব খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং মনে হবে আপনাদের। এগুলা সবাই কন্টিনিউ করেন, ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, দেখবেন অনেক অনেক কিছু শিখতে পারবেন আপনারা। একটা ক্লাসও যাতে মিস না দেয় এরকম ট্রাই করবেন অলওয়েজ, দেখেন অনেক ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, সবগুলো আমরা মেনটেন করতে পারবো। দেখছেন কত সুন্দর, আমরা স্ক্রল স্পাইতে যাই, এখানে স্ক্রল স্পাইটা দেখাচ্ছে না কারণ উপরে চলে যাচ্ছে আর কি। স্ক্রল স্পাইটা হচ্ছে সাপোজ আপনার একটা পেজ আছে, কি আছে ওয়ান পেজের একটা ওয়েবসাইট আছে, ওইখানে হোম অ্যাবাউট মেনু সবগুলো আছে, মানে একটা পেজে সবগুলো আটকে থাকে। কারণ অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে উপরে স্ক্রল হয়ে কন্ট্যাক্ট সেকশন যেখানে আছে ওইখানে চলে যাবে। এটা হচ্ছে স্ক্রল স্পাই দিয়ে মেনশন করা হয় আর কি। আচ্ছা আমরা স্ক্রল স্পাই দেখে নেবো, এখানে দেখা যাচ্ছে না কারণ আইডি, তো আইডি ইউজ করে যেন উপরে চলে যাচ্ছে আর কিছু না, দেখে নেব। ওইখানে দেখেন আমরা যে আইটেমে ক্লিক করতেছি ওইটা ওইখানে শো হইতেছে, যে আইটেম ক্লিক করতেছি ওইটাই শো হইতেছে এখানে। যেটাতে ক্লিক করবো তখন ওইখানে ওইটা ইনফরমেশন শো হইবে, ঠিক আছে? স্ক্রল স্পাই, আমরা একটু পরবর্তীতে যাই, স্নিপার, হ্যাঁ এটা হচ্ছে স্নিপার প্রিলোড হয়ে এটাকে, আমরা কখন কোনো কিছু লোড করার আগে ওই রকমটা দিয়ে আসতে পারি, দিয়ে রাখতে পারি। দেখে নিব আমরা, দেখছেন কত সুন্দর রাখা আছে, ওইটার পিছনে কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে, যে কোয়েরি আছে, বুঝতে পারছেন? সিএসএস আছে, অন্য কিছু দেখি, টেস্টটা দেখি, টেস্ট দেখছেন ক্লিক করার পর চলে গেছে, আমরা ক্লিক করার পর ক্লোজ হয়ে গেছে। অনেক সময় দেখবেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, ভিজিট করার সাথে ওইখানে একটা কি আছে, একটা ইনফরমেশন চলে আসে বা একটা পপ আপ চলে আসে, তখন আমরা এখানে ক্লিক করে কর্নার একটা ক্লিক বাটন থাকে, বা অ্যাডের ক্ষেত্রে কিন্তু ওইটা অনেক সময় থাকে, যখন ওয়েবসাইট ভিজিট করি তখন অনেক সময় অ্যাড চলে আসে, তখন ওইটাকে ক্লোজ করে দেই, ওইটা কিন্তু ওইভাবে কাজ করে। দেখছেন কত সুন্দর, আমরা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো এরকম কিছু একটা। অথবা মেসেজ দেখেন ওইখানে কেউ যদি কি দেয়, একটা ট্যাক্স দেয়, তখন ওইটা ওইখানে শো করে কে ট্যাক্স দিছে এবং ট্যাক্স কি লেখা আছে, কতক্ষণ আগে দিছে, ওইটা কিন্তু দেখা যায়, ওইটা কিন্তু ওইটা দিয়ে করা হয় মেইনলি। টেস্ট দেখি, টুলচিপটা দেখি, দেখেন আমরা যখন ক্লিক করব তখন ওইখানে চলে আসছে, ওইটা আমরা যখন কার্সার টানছি তখন চলে আসছে, একটা ইনফরমেশন চলে আসছে। বুঝতে পারি কম্পোনেন্ট যেগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলাম এতক্ষণে, দেখে ফেলছি কোনগুলো আছে রাখা। এখন আমরা ইউটিলিটিতে যাই, ওইখানে দেখেন বর্ডার, আপনি বর্ডার দিতে হবে না কাস্টম, ওইখানে বর্ডার লিখলে, ক্লাসে বর্ডার লিখলে এটা বর্ডার চলে আসবে, বর্ডার কি দেখা যাচ্ছে? বর্ডার আছে এখানে, বর্ডার টপ দিলে দেখেন টপে বর্ডার আছে, বর্ডার রাইট দিলে বর্ডারটা রাইটে চলে আসবে, বর্ডার বটম দিলে বটমে চলে আসবে, বর্ডার লেফট দিলে দেখেন ওখানে লেফটে বর্ডার আছে, বর্ডার জিরো দেখেন বর্ডার টপ জিরো, টপ নাই, সব দিকে আছে কিন্তু বর্ডার
বর্ডার রাইট জিরো মিন রাইটে কোনো বর্ডার নাই, সবগুলোতে বর্ডার থাকবে কিন্তু রাইটে জিরো থাকবে, ওইটা করতে পারি আমরা ওইগুলা দিয়ে। এখন বর্ডারের কালারটা কিন্তু আমরা মেনটেন করতে পারি, বর্ডার ক্লাস দিব প্রথম, তারপর বর্ডার প্রাইমারি কোন কালারটা, বর্ডার সাকসেস কালার বর্ডার থাকবে না সেকেন্ডারি না ডেঞ্জার, ওইগুলো দেওয়া আছে এখানে, কালারগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি ওয়ার্নিংটা ফার্স্টে প্রাইমারিতে পেস্ট করে দিই তখন ওইখানে প্রাইমারিটা চলে ওয়ার্নিং কালারটা চলে আসবে বর্ডারে। এখানে বর্ডার আমরা যে বর্ডার রেডিয়াস দেখেছিলাম, বর্ডার রেডিয়াস কতটুকু রাউন্ড থাকবে ওইটা কিন্তু আমরা মেনটেন করতে পারি। ওইখানে রাউন্ড রাউন্ড দিলে কি হবে, চতুর্দিকে কিছু একটা রাউন্ড হয়ে থাকবে। এখানে বর্ডার সার্কেল দিলে একদম সার্কেলের মতো হয়ে গেছে, বর্ডার পিল দিলে পিলের মতো হয়ে গেছে, এরকম বর্ডার রাউন্ডেড জিরো, রাউন্ডেড জিরো দিলে তখন কোনো বর্ডার নাই, দেখেন কোনো রাউন্ড নাই, রেডিয়াস নাই, বর্ডার এসএম, দেখেন রাউন্ড এসএম রাউন্ড এলজি, আমরা সব ডিক্লিয়ার করে দিতে পারি। তারপর দিকে ক্লিয়ার ফিক্স, দেখেন ক্লিয়ার ফিক্স দিলে কি হয়, আমরা যখন দুইটা বাটনকে দুই দুই সাইডে নিলাম, একটা লেফটে একটা রাইটে, তখন ওইখানে জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে গেছে, তাই তো? তখন আমরা কি করতে পারি, ওইটাকে ক্লিয়ার ফিক্স মানে ক্লিয়ার বট, ওইটা ক্লিয়ার বটে কাজ করে আপনার কি আছে ওইখানে, আমরা যখন ক্লিয়ার বটে কাজ দেখি না এই জন্য বুঝতে পারবো না। এখন ক্লিয়ার ফিক্স দিলেই কি হবে, ওইখানে যে মধ্যখানে যে গ্যাপটা আছে ওইটা চলে যাবে, ওইটা ওই দুইটাই কিন্তু র্যাপ করে নিবে, জায়গা করে নিবে। ক্লিয়ার ফিক্স ক্লোজ আইকনটা দেখি, দেখেন ওইরকম একটা আইকন আইকন নিয়ে আসতে পারি আমরা, ওইটা কিন্তু ইউটিলিটির আন্ডারে পড়ে। এটা আমরা যে দেখছিলাম মনে আছে তো আপনাদের যে এসটিএমএল সিম্বলগুলা, টাইমস দেখে এটা টাইমস, ওইখানে কপি দিলে ওইটা কপির একটা আইকন চলে আসবে। আমরা অনেক ধরনের এসটিএমএল সিম্বলগুলা কোথায় পাবেন বলছিলাম তো, এসটিএমএল সিম্বলগুলা, জি স্যার, দেখছেন ওইগুলো এসটিএমএল সিম্বল, আমরা ওইগুলো ইউজ করে কিন্তু ওইগুলো করতে পারি। দেখুন এটা উল্টো হয়ে গেছে, ওইরকম যে কোনো কিছু নিয়ে আসতে হবে, ওই সিম্বলগুলো ইউজ করে, ওইগুলো ইউজ করে ওইগুলো নাম্বার অথবা এন্টিটি ইউজ করে কিন্তু ওইরকম কিছু একটা নিয়ে আসতে পারবো। কারণ অনেক ধরনের সিম্বল আছে এখানে, হার্ড আচ্ছা না বিস্তারে যাই, ক্লোজ আইকন কালারসে যাই আমরা, কালারস ইউটিলিটিস এর আন্ডার কালারস, দেখেন কালারসরা দেখেন কালার কয় ধরনের, 8 ধরনের কালার বলছিলাম, ওইটা হচ্ছে ডার্ক প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সাকসেস কালার, ওইখানে যে কালারের নাম দেওয়া আছে ওই কালারটাই টেক্সটে শো হইতেছে, ডেঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক বডি বডি মানে হোয়াইট মিউটেড মিউটেড কালার, ওইটা ওইটা কোনো মানে দেখলেই বুঝা যাবে ওইটা কি করা, মিউট করা, কোনো কালার আমরা দেখতে পাবো না। হ্যাঁ অনেক ধরনের কালার আছে, শোনা যাচ্ছে কথা, বিদ্যুৎ চলে গেছে, আমরা একটা ব্রেকের পরে আসলাম, এখন আমরা স্টার্ট করি। আমরা কালার দেখছিলাম, কালারের জন্য কোন ক্লাসটা ইউজ করা হয় ওইগুলো দেখছিলাম এতক্ষণ, এখন আমরা ডিসপ্লেতে যাই। দেখেন ডিসপ্লে প্রপার্টি দেওয়ার জন্য ডি তারপর ভ্যালু, ডিসপ্লের নান হবে না ব্লক হবে ওইটাই এখানে ডিফাইন করা হয় আর কি। দেখেন অনেক ধরনের ভ্যালু আছে এখানে, ডিসপ্লে নান ডি তারপর একটা হাইফেন তারপর নান দিলে কি হবে, যে এলিমেন্টে ওই ক্লাসটা দেওয়া হইব ওইটা ভিজিবল হবে না, ওইটা ডিসপ্লে নান হয়ে থাকবে, দেখা যাবে না ওইটা। ডিসপ্লে ইনলাইন, ইনলাইন দিলে ব্লক হবে, এলিমেন্ট ইনলাইন হবে, আর ইনলাইন ব্লক দিলে ইনলাইন ব্লক হয়ে থাকবে, ব্লক দিলে বল ব্লক, টেবিল টেবিল সেল টেবিল ওইটা দেখিয়ে দেবো একদিন, ফ্ল্যাক্স ইনলাইন ফ্ল্যাক্স ওইগুলো দেখানো হয় না, দেখিয়ে দেবো সমস্যা নেই। আচ্ছা তারপরে আসি, হ্যাঁ ওইগুলাই ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক ওইগুলো ব্লক টেবিল ডিফেন্ট, দেখেন অনেক ধরনের প্রপার্টি আছে, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নান ডিসপ্লে এস এম ব্লক, এস এম ব্লক ওইগুলো আমরা দেখে নিবো যখন আমরা রেসপন্সিভ পার্টে যাবো, তখন দেখে নিবো। আমরা কখনো হতে পারে ওইটা, সাপোজ আমরা একটা এলিমেন্ট দিলাম, একটু কথা বুঝেন একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা একটা এলিমেন্ট দিলাম, এলিমেন্ট দেওয়ার সাথে সাথে আমরা চাচ্ছি যখন
মোবাইল ভার্সনে মোবাইল মোবাইল ডিভাইস দিয়ে আমরা ওয়েবসাইটে ভিজিট করব, ভিজিট করার সাথে সাথে মোবাইলে কি হবে, মোবাইলে দেখা যাবে না, কিন্তু আমরা যখন ট্যাব অথবা ডেস্কটপ দিয়ে ভিজিট করবো তখন এটা দেখা যাবে ওই এলিমেন্টটা। সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফটা চাচ্ছি আমরা শুধু ট্যাব এবং কোথায় ডেস্কটপ অথবা ল্যাপটপে দেখা যাবে, বড়োর যে ডিভাইসগুলো আছে ওইগুলোতে দেখা যাবে কিন্তু মোবাইলে দেখা যাবে না। তখন আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে ডিসপ্লে নাম দিয়ে দিব, তারপর একটা স্পেস দিয়ে ডিএসএম ব্লক, বুঝতে পারছেন ডিএসএম ব্লক, দেখেন হিডেন অনলি অন এক্সট্রা স্মল, অ্যাক্সেস মানে এক্সট্রা স্মল মানে একদম ছোটো ডিভাইস যেটা মোবাইলের ওইটাতে ডিসপ্লে নান ডিসপ্লে এসএম ব্লক, মিন একটু মোটা যেটা, বা একটু মোটা বলতে বোঝাচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো ওইগুলা থেকেই থাকবে দেখা যাবে, কিন্তু ছোট্ট মোবাইলে ওইটা দেখা যাবে না। ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা যখন কী করবো রেসপন্সিভ পার্টে যাবো, রেসপন্সিভ পার্টে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। রেকর্ড স্টার্ট হয়েছে কিনা দেখি, হ্যাঁ হচ্ছে, আচ্ছা রেসপন্সিভ পার্টে আমরা ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ডিসপ্লে প্রপার্টি, এখানে অনেক ধরনের প্রপার্টি আছে আমরা ওইগুলো দেখবো আস্তে আস্তে। এম্বেডটা দেখি, এম্বেডটা কি দেখেন আই ফ্রেম, আমরা যখন দেখছিলাম আই ফ্রেম ওইরকম ভিডিও একটা নিয়ে আসতে পারি আমরা এম্বেড রেসপন্সিভ, ওইটা দিলে কি হবে আমরা যখন ডিভাইসটা স্টোর করবো ওইটাও ছোটো হয়ে আসবে। তারপর কি ফ্ল্যাক্স, আমরা ফ্ল্যাক্স দেখি নাই এখনো, অবশ্য দেখে নিব ফ্ল্যাক্সটা, দেখে নিব একদিন ফ্ল্যাক্সটা দেখে নিব আপনার কিছু কাজ করে কয়েকটা ক্লাস পরে আমরা ফ্ল্যাক্স ডিসপ্লে টেবিল টেবিল সেল ওইগুলো নিয়ে আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন সহজে, কিছু ক্লাস করার পরে এটা বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন ডিসপ্লে ডিসপ্লে এস এম ফ্ল্যাক্স মানে স্মল মোবাইল যেটা আছে ওইটা, তারপরে যা একটু ফ্লোয়ার ফ্লোয়ারটা দেখি, দেখেন আমরা ফ্লোয়ার লেয়ার কিন্তু ক্লাস হিসাবে ডিফাইন করে লিখতে পারি, আমরা সিএসএ লিখতে হবে না, আমরা যদি চাই কোনো এলিমেন্টটা ফ্লোয়ার লেফটে থাকবে তখন আমরা ক্লাস দিয়ে দিব ফ্লোয়ার লেফট, রাইটে থাকবে ক্লাস দিয়ে দিব ফ্লোয়ার রাইট, আর ফ্লোয়ার না দিলে কোনো ফ্লোয়ার থাকবে না, বাই ডিফল্ট যেভাবে থাকবে ওইভাবেই যেভাবে শো করবে ব্রাউজারে ওইভাবেই থাকবে ফ্লোয়ার নানের বিষয়ে। ফ্লোয়ার অ্যাসেম্বলার স্মল মোবাইলে মানে ছোট্ট মোবাইল যেটা বা স্মল ডিভাইসে লেফটে থাকবে, ফ্লোয়ার এমডি মিডিয়াম মিডিয়াম সাইজের যে ডিভাইস যেগুলো আছে ওইগুলোতে লেফটে থাকবে, লার্জ মানে লার্জ যেটা বলে এক্সট্রা লার্জ একদম মোটা যে ডিভাইসটা স্ক্রিন আছে ওইগুলোতে ওইটা ফ্লোয়ার শেপ থাকবে, ওইগুলো ডিফাইন করা যায় ওইগুলো দিয়ে। ওই দেখেন ক্লাসগুলো দিয়ে আমরা কিন্তু ফ্লোয়ারের বিষয়টা সম্পূর্ণ ফ্লোয়ারের বিষয়টা হ্যান্ডেল করবো, রেসপন্সিভ করতে পারবো ওইগুলো দিয়ে। তারপর কি আছে দেখি, ইমেজ রিপ্লেসমেন্ট দেখি কি আছে এখানে, হ্যাঁ স্টাইল দিয়ে আমরা ইমেজটা বসিয়ে দিতে পারি, এরকম একটা ইমেজ নিয়ে আসার জন্য একটা হেডিং দিলাম, হেডিং এ একটা ইমেজ নিয়ে আসবে বুঝছেন, এটা দেখবো আমরা সমস্যা নেই। তারপরে কি ইন্টারাকশনটা দেখি কি প্যারাগ্রাফ ইউজার সিলেক্ট অল, দেখছেন এখানে দেখেন বিষয়টা কীভাবে কি কি হয়, আমরা কিন্তু ওইটা কি করতেছি আমরা যখন একটা ক্লিক করছি এখানে ইউজার সিলেকশনটা, দেখেন আমরা যখন একটা ক্লিক করার সাথে সাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে বুঝছেন, এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, তো ওইখানে ডবল ক্লিক করার পর একটা ওয়ার্ড কপি হচ্ছে, আর ওইখানে আমরা কপি করতে পারতেছি না, কপি হচ্ছেই না, ওইটা অনেক ওয়েবসাইটে কোনো টেক্সট কপি হয় না দেখছেন, কোনো কপি হচ্ছেই না, ইউজার সিলেকশন নাম ইউজার সিলেকশন অটো ইউজার সিলেকশন অল ওইটার আন্ডার কিছু স্টাইল করা আছে আমরা দেখে নেব কোন স্টাইল করা আছে। ওভার ফ্লোটা দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে, আপনাকে বুঝতেছেন আমার কথাগুলো স্যার? বোঝা যাচ্ছে, ওকে দেখেন আমরা যে ওভার ফ্লো করছিলাম আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে দেখছিলাম ওভার ফ্লোটা, ওভার ফ্লো অটো দিলে দেখেন ওইরকম একটা চলে আসে, ওভার ফ্লো হিডেন দিলে ওইগুলো কেটে যাচ্ছে, ওইগুলো ইউজ করতে পারে সেম, কিন্তু ওইখানে যে কন্টেন্ট আছে আবার ওইখানে সেম কন্টেন্ট আছে ওইটা স্ক্রলও করা যাচ্ছে না, পরবর্তী পরবর্তী যে যেগুলো বাইরে রয়ে গেছে তার ওয়াইড হাইডের বাইরে ওইগুলো পড়া যাচ্ছে না, কারণ ওইখানে ওভারফ্লো হিডেন দেওয়া আছে, আমরা ওভারফ্লো অটো দিলেই কিন্তু ওইরকম একটা চলে আসবে। ওকে ওভারফ্লো গেল, তারপর কি আছে দেখি পজিশন, পজিশনটা দেখেন
আমরা গত ক্লাসে যেগুলো হয়েছিল, আচ্ছা স্ট্যাটিক রিলেটিভ অ্যাবসোলিউট ফিক্সড স্টেকি দেখছেন, আমরা কি করতে পারতে মানে লিখতে হচ্ছে না, আমরা সিএসএস এ লিখতে হচ্ছে না যে পজিশন ওইটা হচ্ছে পজিশন রিলেটিভ, ওইটা হচ্ছে পজিশন স্টেকি, ওইটা হচ্ছে অ্যাবসোলিউট, ওইটা হচ্ছে ফিক্সড, ওইটা হচ্ছে স্টেকি, আমরা কিন্তু লিখতে হচ্ছে না, আমরা ক্লাসগুলো ইউজ করেই কিন্তু আমরা দিতে পারতেছি ওইটা ওই পজিশনগুলা। ফিক্স টপ, ফিক্স টপ দেখেন, ফিক্স টপ মিন ওই টপ, টপে কি আমরা ওই ক্লাসটা ইউজ করি, ওই ক্লাসটা যখন আমরা ইউজ করব তখন কি হবে একদম টপে ফিক্সড হয়ে যাবে, ফিক্সড বটম একদম বটমে ফিক্সড হয়ে থাকবে। স্টিকি টপ যখন আমরা স্ক্রল করব, সাপোজ ওইটা যে আমরা দিচ্ছি, সাপোজ ধরনের ওইটা যে আমরা একটা ডিসপ্লে পজিশন স্টিকি দিলাম, তখন ওইটা যখন স্ক্রল হবে তখন উপরে গিয়ে কি হবে স্টিকি হয়ে থাকবে, স্টিকি টপ ওইটা ইউজ করতে পারি। আচ্ছা দেখি পজিশনটা একটু বুঝলাম, স্ক্রিন রিডার, স্ক্রিন রিডারটা হচ্ছে দেখেন ওইখানে কোনো আউটপুট নাই দেখছেন, এসআর অনলি ফুল কাজ হবে, কিন্তু ওইটা কিন্তু আউটপুট নাই, মেন স্ক্রিন টু মেন কন্ট্রাক্ট, কারণ ওইটা আউটপুট আসে নাই, ওইটা হচ্ছে স্ক্রিন রিডার, শুধু স্ক্রিন কিন্তু ওইটাকে রিড করতে পারছে, কিন্তু কোনো ইউজার কিন্তু ওইটাকে দেখা যাচ্ছে না বা রিড করতে পারছে না, ওই জন্য শুনতে হচ্ছে। শ্যাডোটা দেখি, শ্যাডো দেখেন অনেক ধরনের শ্যাডো দেওয়া আছে, আমরা ওই শ্যাডোগুলো ইউজ করে কিন্তু করতে পারি, এটা শ্যাডো রাউন্ডেড, শ্যাডো হোয়াইট, বিজি হোয়াইট, বিজি লাইট, দেখছেন আচ্ছা আমরা ওইগুলো ইউজ করে আমরা শ্যাডো দিতে পারি, শ্যাডো এলজি, শ্যাডো ফেডিং থ্রি, এটা হচ্ছে মার্জিন বটম, এমবি মিন মার্জিন বটম, এমবি ফাইভ মানে মার্জিন বটম ফাইভ, বিজি লাইট ব্যাকগ্রাউন্ড কাটা লাইট রাউন্ডেড, ওই একটু রাউন্ড রাউন্ড দেখেন এখানে একটা রাউন্ড দেওয়া আছে, আপনার প্র্যাকটিস করে নেবেন। সাইজিংটা দিকে কি তো ওয়াইড দেখেন, ওয়াইড 25 মেন ওইটা 25 ওয়াইডের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে, ওয়াইড 75 ওয়াইড, ওয়াইডটা দেওয়া আছে, হাইট 50% 25% দেওয়া আছে, এগুলো আমরা হাইট দিতে পারি, যে কোনো এলিমেন্টের একটা হাইট দিয়ে দিতে পারি আমরা, বুঝতে পারছেন মিনিমাম হাইট 100%। স্পেসিংটা একটু দেখি, দেখেন এখানে দেখেন এমডি কি হয়েছে মার্জিন, মার্জিন মার্জিন বোঝার জন্য এম, পেডিং বোঝার জন্য এম, টিডি টপ মার্জিন টপ, আমরা এম হাইফেন টি দিলে মার্জিন টপ বোঝাবে, মার্জিন টপের পর যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটাই পাবে, পি এল দিলে পেডিং লেফট, পি আর দিলে পেডিং রাইট, ওইটাই বোঝাচ্ছে এখানে। স্পেসিং এর বিষয়টা এখানে বোঝাচ্ছে, লিঙ্ক পুরোটাই লিঙ্ক হয়ে গেছে ওইটার জন্য, সবগুলো কিন্তু লিঙ্ক, আমরা যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেছি। টেক্সটটা দেখি, টেক্সটার অ্যালাইনমেন্ট কীভাবে দেখেন, এখানে টেক্সট জাস্টিফাই মিন টেক্সট অ্যালাইন জাস্টিফাই, বুঝতে পারছেন টেক্সট জাস্টিফাই আন্ডার একটা সিএসএস করা আছে অলরেডি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, আমরা জাস্ট ওই টেক্সট জাস্টিফাই ক্লাসটা ইউজ করব, টেক্সট লেফট, টেক্সট সেন্টার রাইট, টেক্সট এস এম লাইট, মানে স্মল ডিভাইসে টেক্সটটা লেফট হয়ে থাকবে, এমডি লেফট মানে মিডিয়াম ডিভাইসে লেফট, টেক্সটটা লেফট হয়ে থাকবে, এখন যদি আমরা এলজি লেফট দেই তখন লার্জ ডিভাইসে কি থাকবে লেফট হয়ে থাকবে, জাস্টিফাই হয়ে থাকবে। টেক্সট রেফার এন্ড ওভারফ্লো দেখেন ওই একটার ভিতরে সম্পূর্ণ টেক্সটগুলো দেখা যাচ্ছে, দেখেন অনেক ধরনের অনেক কিছু আছে এখানে, টেক্সট ব্র্যাক
लेकिन मैं चाह रहा देखिए तो वर्टिकल अलाइन था देखिए देखें वेटा टॉप पे वेटा मिडिल वेटा बॉटम है वेटा ऐसे मिडिल राइट है ये अलाइन बेस लाइन टॉप मिडिल टेबल है टेबल का तो वेटा है आपके वेटा कहीं में प्रैक्टिस विजिबिलिटी देखें विजिबल इनविजिबल আর যখন ভিজিবলটা ক্লিক করব তখন যে কেউ ভিজিবল মানে দেখতে পারবে বা সিলেক্ট করতে যে কোনো কিছু করতে পারবে ইনভিজিবল মিন মানে দেখাই যাবে না ওইখানে মানে ডিসপ্লেতে কোনো এলিমেন্ট আসবে না আমরা ক্লাস ভিজুয়ালাইজ করতে পারি কোনো এলিমেন্টকে যদি চাই ভিজিবল করে রাখব তখন আমরা ভিজিবল ক্লাস সাইজ করব কোনো এলিমেন্টকে যদি ইনভিজিবল মানে কেউ ভিজিবল দেখতে পারবে না তখন ইনভিজিবল বিদ্যুৎ চলে গেছে প্রবলেমটা হচ্ছে আজকে বারবার রেকর্ড অফ ছিল আচ্ছা কন্টেইনারটা হচ্ছে কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে ওইটা ডিফাইন করার জন্য অর্থাৎ কন্টেইনার ফ্লুইড মিন ডিভাইসের ওয়াইড কন্টেইনার মানে সম্পূর্ণ জায়গা ডিভাইসে যা স্পেস আছে সবগুলোই কিন্তু কন্টেইনার ফ্লুইড দিয়ে দিব আমরা যখন একটা ক্লাসকে কন্টেইনার ফ্লুইড দিলাম এর ভিতরে যে কন্টেন্টটা দিব ওই কন্টেন্টের জায়গা কতটুকু ফুল স্ক্রিন স্ক্রিন ওইখান থেকে স্টার্ট হবে আর কন্টেইনার দিলে ওইখান থেকে এতটুকু জায়গা তার নির্দিষ্ট একটা জায়গা আছে বুঝতে কন্টেইনারের ওয়াইড ওইটা চলে আসবে দেখেন কন্টেইনার কন্টেইনার এমডি কন্টেইনার এলজি মানে লার্জ ডিভাইসে কতটুকু ওয়াইড কন্টেইনারের ওয়াইড কতটুকু বুঝতে পারছেন কন্টেইনার এক্সেল এর ওয়াইড কতটুকু 1140 কন্টেইনার শুধু কন্টেইনারের ওয়াইড দেখেন স্মল ডিভাইসে কত কন্টেইনারের ওয়াইড থাকে দেখেন এটা কিন্তু রেসপন্সিভ আমরা যখন কি করব বিদ্যুৎ চলে আসছে আমরা যখন শুধু কন্টেইনার ইউজ করব তখন একসাথে কি হবে শোনা যাচ্ছে কথা আমার আমি কানেকশনটা নিয়েছি ওয়াইফাই জি ওকে কথা কি ক্লিয়ার আমার আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন ওকে আমি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমি এখানে চেঞ্জ করছি ডাটা এর জন্য একটু ওয়েট করেন চলে আসবো শুনতে পাচ্ছেন আমার কথা প্রবলেম হচ্ছে তাকে আমি ওকে দেখেন আমরা যখন কন্টেইনারটা ইউজ করি ইউজ করার ফলে দেখেন অটোমেটিক কি হয় রেসপন্সিভ হয়ে যায় আমরা যখন স্মল ডিভাইসে ভিজিট করি তখন তার ওয়াইড কন্টেইনারের ওয়াইড কতটুকু হয়ে যায় 540 পিক্সেল হয়ে যায় যখন মিডিয়াম কোনো ডিভাইস দিয়ে ভিজিট করি ওয়েবসাইটটা তখন তার অটোমেটিক ওয়াইডটা কি হয়ে যায় 420 তারপর 960 1140 পিক্সেল অটোমেটিক হয়ে যায় ওগুলো রেসপন্সিভ করা অলরেডি কন্টেইনার এমডি দিলে ওইগুলোই পাবে কন্টেইনার এলজি দিলে শুধু ওগুলাই পাবে এক্সট্রা এলজি দিলে শুধু ওইটাই পাবে বুঝতে পারছেন ফ্লুইড দিলে তো পুরোটাই পাবে কোনটাই ওয়াইড পাবে না নির্দিষ্ট কোনো ওয়াইড নাই তা 100% স্ক্রিনে 100% পেয়ে যাবে এবার আমরা কন্টেইনার ফ্লুইড বুঝলাম আমরা দেখবো আমরা আস্তে সবগুলো ইউজেস দেখব দেখেন ওইটা হচ্ছে মিডিয়া কোয়েরি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদের শুনেন শোনা যাচ্ছে তো ক্লিয়ার ওকে মিডিয়া কুরি আপনাকে একটু ধারণা দেখেন স্মল ডিভাইস ল্যান্ডস্কেপ ফোন এবং ওই ডিভাইসের যে কি আছে এর থেকে উপরে যে ডিভাইসটা আছে দ্যাট মিনস 576 এর উপরে যে ডিভাইসগুলো আছে সবগুলোতে ওইখানে যে সিএসএস দিব আমরা ওইটাই পাবে ওইখানে যদি আমরা কোনো কোনো সাপোজ আমরা দিলাম একটা কি একটা ওয়াইড একটা
একটা এলিমেন্টে একটা ওয়াইড দিলাম কত পিক্সেল 500 পিক্সেল দ্যাট মিন্স 573 পিক্সেলের উপরে ডিভাইসগুলোই পাবেন নিচেরটা পাবে না ওই সিএসটা বুঝতে পারছেন আর ওইখানে দিলে 768 এর উপরে যে ডিভাইসগুলো আছে ওইটাতেই ওই সিএসটা অ্যাপ্লাই হবে আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসে অ্যাপ্লাই হবে না ওইখানে দিলে ওই সাইজের যে ডিভাইসটা আছে এর উপরে যে ডিভাইসটা আছে ওইটাতে অ্যাপ্লাই হবে আর ওইখানে দিলে এর উপরে 1200 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলো আছে ওইগুলোতেই ওই সিএসগুলো অ্যাপ্লাই হবে আমরা যা শুধু ধারণা নিচ্ছি তারপর যখন কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন আরে একটু বুঝালে ভালো হতো যে আবার বুঝাচ্ছি আবার বুঝাবো জি স্যার জি ওইখানে দেখেন কি লেখা মিনিমাম ওয়াইড মিডিয়া কই ওইভাবে লিখতে হয় টায়ার দা রেট অফ সাইন দেন মিডিয়া তারপর স্পেস দিয়ে মিনিমাম হাইটটা দিও তো ম্যাক্সিমাম হাইটটা দিয়ে দিব স্মল ডিভাইস যেটা আছে স্মল ডিভাইস বলতে স্মল ডিভাইস কোনটা ওটা হচ্ছে 573 যে ডিভাইসটা আছে 573 পিক্সেল যে ডিভাইসটা আছে ওই ডিভাইসে কোন সিএসএস গুলো অ্যাপ্লাই হবে ওইখানে যে সিএসটা দেয়া হবে ওইখানে আমরা এন্টার প্রেস করব ওইখানে দেয়া যাচ্ছে না আমরা দেখিয়ে দিচ্ছি একবার দেখেন ওইখানে আমরা যে সিএসএসটা দিব উপরে তুলে আনছি ওইগুলা কোথায় পাবে কোন ডিভাইসে অ্যাপ্লাই হবে স্মল ডিভাইসেস স্মল ডিভাইস মানে 573 এর উপরে যে ডিভাইসগুলো আছে জি স্যার 573 অথবা এর উপরে উপরের সাইজের যে ডিভাইসগুলো আছে ওইগুলাতে ওইখানে সাপোজ একটা একটা কি আছে এটা একটা কন্টেন্ট আছে ক্লাস ক্লাস নামে ধরেন যে একটা কন্টেন্ট আছে ওইখানে দেব আমরা ওয়াইড 400 পিক্সেল ওই 400 পিক্সেলটা কোথায় পাবে শুধু ওই ডিভাইসে অথবা এর উপরে যে সাইজ আছে ওইখানে পাবে আর ওইখানে যদি আমরা সেম সাইজটা দেই এখানে দিলাম আমরা 600 পিক্সেল তখন ওইটা কোথায় পাবে ওই সাইজটা যে মিডিয়াম যে ডিভাইসগুলো আছে ট্যাবলেট সহ অন্যান্য যে ডিভাইস মিডিয়াম যেগুলো আছে ওইগুলাতেই ওই সাইজটা অ্যাপ্লাই হবে বুঝতে পারছেন আর ওইটা অ্যাপ্লাই হবে ওই সাইজের ডিভাইসের ভিতরে আর ওইখানে কোনো এলিমেন্ট দিলে বা এলিমেন্টের কোনো স্টাইল দিলে ওইটা পাবে কোথায় 992 যে সাইজটা আছে ওই সাইজ অথবা এর উপরের যে সাইজটা আছে যে সাইজগুলো আছে ডিভাইসের ওইগুলাতে অ্যাপ্লাই হবে দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম রেসপন্সিভ বিষয়টা একটু বুঝতে পারছি যে কিভাবে কাজ করে দেখেন আমরা সাপোজ এখানে অনেকগুলো কন্টেন্ট নিলাম বাই ডিফল্ট কন্টেন্টটা শো করে কোনটা যখন লার্জ ডিভাইস সে কি করে গণনা করে অন্যান্য ডিভাইসগুলো সে দেখে না তখন আমরা দেখিয়ে দিতে হবে যে তুমি যখন ওইখানে যে এলিমেন্টটা আছে তুমি যখন স্মল ডিভাইসে আসবা স্মল ডিভাইস দিয়ে তোমাকে যখন ভিজিট করা হবে তখন তোমার ওয়াইড এতটুকু থাকবে তোমাকে যখন একটা মিডিয়াম ডিভাইস দিয়ে মানে ভিজিট করা হবে ওই এলিমেন্টটাকে তখন তোমার সাইজটা এতটুকু থাকবে ওইখানে আমরা চিনে দেখিয়ে দিব বুঝতে পারছেন সাপোজ আমরা ওইখানে একটা H2 দিলাম H2 সাইজ কতটুকু থাকে অনেক মোটা একটা সাইজ থাকে তাই তো কিন্তু আমরা চাচ্ছি ওই H2টা যখন মোবাইল দিয়ে ভিজিট করা হবে তখন কি H2 সাইজটা একটু ছোট হয়ে যাবে তখন আমরা ওইখানে একটা H2 দিব H2 দিয়ে ওইটার সাইজটা আমরা দেখিয়ে দিব যা দেওয়ার দিয়ে দিব বুঝতে পারছেন বিষয়টা মিডিয়া কোয়েরি কাজটা কিন্তু ওইটাই মেইনলি কারো কোনো প্রবলেম আছে ওইখানে বুঝতে পুরোপুরি বুঝে না আসলেও সমস্যা নেই আমরা দেখিয়ে দেবো আরো অনেক কাজ আছে এখানে আমরা দেখে নিবো আস্তে আস্তে ওখানে এক্সাম্পল দিয়ে দেখিয়ে যাবো যখন রেসপন্সিভ পার্টে যাব আমরা তখন স্যার যখন স্যার মনে করেন যে 575 যখন উপরে যখন 768 তে চলে যাবে তখন ওইটা মানে ক্যান্সেল হয়ে ওইটা শুরু হ্যাঁ হ্যাঁ ওইটা ক্যান্সেল হয়ে যাবে ওইটা ক্যান্সেল হয়ে আপনি যেটা দিবেন ওইটা শো হবে বুঝতে পারছি দেখেন আবার ওইখানে মিনিমাম ওয়াইডটা কি করা যায় ডিফাইন করা যাবে ম্যাক্সিমাম ওয়াইড মিনিমাম হচ্ছে আপনার একদম 573 থেকে 768 পর্যন্ত যে ডিভাইস আছে এর ভিতরে ওইখানে ওই সিএস গুলো অ্যাপ্লাই হবে আচ্ছা এখন আমরা গ্রিডে আসি গ্রিডটা খুব ইম্পর্টেন্ট আমরা গ্রিডের অনেক কাজ দেখব বুটস্ট্র্যাপে কয়টা গ্রিড দেওয়া থাকে বুটস্ট্র্যাপে বলেন তো দেখি 12টা গ্রিড নিচে যাই আমরা
আমি নতুন একটা পেলে একটা বাক্যের চ্যাপ্টার নেই আমি যখন আপনাকে ড্র করে দেওয়ার জন্য দোকান দোকানের জন্য তারপরে দেখেন ওইটা হচ্ছে আপনার কন্টেইনার কন্টেইনার ফ্লুইড হচ্ছে এতটুকু স্ক্রিনের পুরো জায়গা হচ্ছে কন্টেইনার ফ্লুইড আর শুধু কন্টেইনার হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা 1140 পিক্সেল এতটুকু হচ্ছে কি কন্টেইনার বুঝতে পারছেন এখন র হচ্ছে ওইটার র ওইটা সরি ওইটা না একটা দিয়ে দে ওইটা হচ্ছে একটা র তখন আমরা ফার্স্টে একটা ডিপ নিব ডিপের একটা ক্লাস দিব র দেন প্রত্যেকটা রড ভিতরে কিন্তু কয়টা কয়টা গ্রিড থাকে 12টা গ্রিড থাকে ওই রকম আমি 12টা গ্রিড এখানে নিচ্ছি আপনাদের গ্রিডটা বোঝানোর জন্য আমি এখানে নিচ্ছি কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বড় ছোট হয়েছে কিন্তু গ্রিডিং সব সব গ্রিডের সাইজ একই এখন আমরা চাই একটা কন্টেন্ট থাকবে কন্টেন্টের ওয়াইড এতটুকু থাকবে তাইলে আমরা কয়টা গ্রিড পাইলাম ওইখানে চারটা চারটাই তো চারটা না একটা দুইটা তিনটা চাহে চারটা তখন আমরা কি দিব কল সিওএল কল এলজি অথবা আমরা যেহেতু লার্জ ডিভাইস আমরা চাই লার্জ ডিভাইসে কতটুকু থাকবে লার্জ ডিভাইসে চারটা গ্রিডে যতটুকু জায়গা আছে আমাদের এলিমেন্টে ঠিক ততটুকু জায়গায় সে নিবে একটা এলিমেন্টে চারটা গ্রিডে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় নিবে তখন আমরা কি দিব কল এলজি ফোর কল এলজি ফোর আমরা একটু বুস্টারে যাই ওইখানে দেখেন আমরা বলছিলাম যে 12টা গ্রিড থেকে কল এমডি 8 মানে কি 12টা থেকে 8টা গ্রিড সে নিয়ে নিচ্ছে ওইখানে 4টা মাত্র দেখেন ওইখানে 8টা গ্রিড ওইখানে 4টা আবার ওইখানে 12টাকে 3টা ভাগে ভাগ করে ওইখানে 4টা ওইখানে 4টা ওইখানে 4টা আবার ওইখানে 2টা কল 6 মিন 6টা 12টা গ্রিড থেকে 6টা নেবে ওইটা 6টা নেবে আপনার কি বুঝতে পারছেন সমস্যা নেই আমরা যখন কাজ করবো রেয়ালে তখন ওইটা বুঝতে পারবো বাট একটু ধারণা নেন গ্রিডের কাজটা ওইটা হচ্ছে 12টা থেকে 4টা গ্রিড আমরা যখন 12টা থেকে 4টা গ্রিডের প্রয়োজন হইবে তখন আমরা কোনটা নেব কল এমজি অথবা এলজি অথবা এসএম 8 নিব আমরা যে ডিভাইসের প্রয়োজন হবে ওই ডিভাইস ওইখানে ডিফাইন করে দিব হয়তো এসএম দিব একদম ছোট যে ডিভাইসটা হচ্ছে ওই ডিভাইসের জন্য কিন্তু ওইটা ইউজ করা হয় কল সিক্স কল এমডি সিক্স মেন যখন মিডিয়াম মিডিয়াম ডিভাইস আসবে তখন সে 4টা গ্রিড শেয়ার নিয়ে নেবে আবার ওইখানে যদি কল এসএম কত দেওয়া হইতো 6 দেওয়া হইতো তখন স্মল ডিভাইসে 6 থাকতো আবার এক্সট্রা স্মল যেটা ওইটাতেও কি থাকতো 6 থাকতো কিন্তু মিডিয়ামে যখন আসবে তখন সে 4টা গ্রিড নিয়ে নেবে শুধু কল দিলে স্যার ওইটা একেবারে মানে মিডিয়াম আমার ছোট মিডিয়াম না একদম ছোট ডিভাইস যেটা ওইটা শুধু কলে ডিফাইন করা হয় তারপর এসএম তারপর এমজি তারপর এলজি তারপর এক্সেল মানে এক্সট্রা লার্জ একদম বড় যে ডিভাইসগুলো আছে ওইগুলোতে এক্সেল ইউজ করা হয় ওখানে কল পিএক্স পিক্সেল গুলো আমি তো এখানে দেয়া আছে পেডিং পেডিং এর ক্ষেত্রে দেখেন শুধু কল ইউজ করা হয়েছে এখানে কল সর কন্টেইনার র দুইটা কলাম নেওয়ার জন্য ছবিটা আমরা দেখব পরে ওখানে আছে কন্টেইনার র কল ওইগুলা স্মল ডিভাইসের জন্য করা হয়েছে ইউটিলিটি ফর লেআউট আমরা লেআউটটা দেখছি হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাক্স কিভাবে ডিসপ্লেটা কাজ করা হয়েছে এটা এখানে দেখা যাচ্ছে এখন আপনারা ওইগুলো বুঝবেন আপনারা যখন ফ্ল্যাক্স নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবেন
তাহলে গ্রেডটাকে একটু বুঝে আসছে যে গ্রেডে কিভাবে কাজ করে গ্রেডে 12টা গ্রিড থাকে বুটস্ট্র্যাপ গ্রিড হচ্ছে বাই ডিফল্ট 12টা গ্রিড এখন আমরা জয়টা গ্রেড নিব ওইটা ডিফাইন করে দিব আমরা যদি চাই কল এলজি যেটা আছে লার্জ ডিভাইসে নিবে আমাদের একটা এলিমেন্ট আমরা একটা সাপোজ আমরা একটা এলিমেন্ট হচ্ছে যখন ওইটা লার্জ কোনো ডিভাইস দিয়ে ভিজিট করা হবে তখন পুরো 12টা গ্রিড সে একটা এলিমেন্টে নিয়ে নিবে বুঝতে পারছেন এখন যদি আমরা চাই মিডিয়াম ডিভাইসে যখন যখন আসবে সে পুরো 12টা গ্রিড না নিয়ে কয়টা 6টা গ্রিড নিবে তখন আমরা কল এমডি 6 দিয়ে দিব আর পূর্বে ছিলাম দিছিলাম কি কল এলজি 12 আচ্ছা তাইলে আমরা কাজে আছে বুঝতে পারবো তাইলে অলমোস্ট কিন্তু ওইগুলাই করা হয়েছে বুঝতে পারছেন সবাই এখন আসে আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করবো আমরা অলমোস্ট কিন্তু যেগুলা বেসিক্যালি ইউজ করা হয় বুটস্ট্র্যাপ সবগুলো কিন্তু কভার করে ফেলছি একটা ক্লাসে এখন আমরা জাস্ট ইউজেসটা দেখে দিব আপনাদের সবগুলো আপনারা ইউজ করতে পারবেন আমরা এখন দেখবো কিভাবে ইউজ করা যায় এগুলা এখন আমরা আসি আবার গেটিং স্টার্ট এ ক্লিক করলাম রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা ওকে হ্যাঁ গেটিং স্টার্ট এ ক্লিক করলাম দেখেন সিএসএস থেকে ওইটা নিয়ে নিব আমরা আমরা একটা কাজ করি ফার্স্টে সম্পূর্ণ ওইটা ডাউনলোড দিয়ে দিই ডাউনলোডে ক্লিক করি জি স্যার ডাউনলোড আগে দেখি তারপর সিডিএনটা দেখেন আমরা ডাউনলোডে ক্লিক করলাম এখানে ওইখানে ক্লিক করি এখান থেকে নিয়ে যেহেতু এখানে দেয়া আছে আমরা ওইখান থেকে ডাউনলোড করে শুধু কি সিএসএস আর জেএসএস আছে আমরা ওই দুইটার প্রয়োজন আর পুরোটা নেওয়ার প্রয়োজন নাই পুরো বুস্টার থেকে নেওয়ার প্রয়োজন আমরা ওইটা ডাউনলোড দিব সিএসএস অ্যান্ড জেএস ডাউনলোড ক্লিক করলাম মানে দেখে আসি কি ডাউনলোড হয়েছে আনজিপ করে নিচ্ছি এক্সট্রাক্ট ভিতরে গেলাম দেখি কি কি আছে সিএসএস এ অনেকগুলো ফাইল আছে রাখা জেএসএ অনেকগুলো ফাইল আছে রাখা আমরা কোনটা নিব আমরা গেটিং এ কুইক স্টার্টার দেখি আমরা একটু ইন্ট্রোডাকশন আমরা কোথায় দেখছিলাম যে কোন ফাইলগুলো কোনগুলো রাখা আছে নাই হ্যাঁ ওইখানে দেখেন ওইটা হচ্ছে তার কুইক স্টার্ট টেমপ্লেট ওইখানে কোনগুলো ইউজ করা হয়েছে দেখেন এটা হচ্ছে প্রপার ডট মেইন ডট জেএস একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস বুঝতে পারছেন আমরা প্রপারটা নিব আর বুটস্ট্র্যাপ ওইটা নিব আর একটা হচ্ছে জেকুইরি আমরা ওইটা নিব না আমরা চাইলে ওইটা নিতে পারি সমস্যা নেই অথবা আমরা জেকুইরি ডাউনলোড দিয়ে জেকুইরিটা দিয়ে দিব আগে জেকুইরি না দিলে কিন্তু আপনার কাজ করবে না ওইগুলা কাজ করবে না ফার্স্টে আমরা প্রথমে জেকুইরি কোডটা কি করব লিংক আপ করব তারপর অন্যান্য যে প্রপার আর বুটস্ট্র্যাপ মিন্টো জেস ওইটা নিয়ে নিব আমরা দেখি ওইগুলো আছে কিনা বুটস্ট্র্যাপ মিন্টো জেস জেসের ভিতরে পপারটা নাই আমরা পপার না নিয়ে আমরা চাইলে বান্ডেলটা নিতে পারি বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন্টো জেস বুটস্ট্র্যাপ মিন্টো জেস বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেস এটা নিয়ে নিব আর সিএসএস কোনগুলো আছে দেখি সিএসএস অনেকগুলো সিএসএস আছে আমরা কোনটা নিব বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস ওইটা নিয়ে নিব ওইটা নিলে কি হবে সবগুলো আমরা একটার ভিতরেই পেয়ে যাবো ওইটাতে সবগুলার সিএসএস ওইখানেই করা আছে বুঝতে পারছেন ডাউনলোডের পরে ওই ফাইলগুলো নিয়ে নিবেন ওইগুলা কোথায় নিবেন দেখি আমরা ওই দুইটা ফাইল কপি করতেছি
কপি করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসি যে জেএস ফোল্ডার জেএস নামে একটা ফোল্ডার করে নিব জেএস জেএস ফোল্ডারে জেএস ফাইলগুলো রাখবো আমরা পেস্ট করে দিলাম জেএস এ আর কি আছে আমরা সিএসএস সিএসএস থেকে আমরা একটা ফাইল নিয়ে আসবো বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস কপি করে নিয়ে আসলাম সিএসএস এ রাখলাম ওইটা দেখেন ওইগুলো এখন লিঙ্ক আপ করে দিব এখন যেগুলো নিচ্ছে ওইগুলো কি করবো লিঙ্ক আপ করে দিব আমরা কোথায় লিঙ্ক আপ করব ফুটারে আমরা সিএসএস যখন কি করছি লিঙ্ক আপ করছি তখন কোথায় লিঙ্ক আপ করছি উপরে স্যার উপরে ওইখানে হেডারের ভিতরে যখন জেএস যে কোয়েরি ফাইল নিয়ে কাজ করতেছি তখন যে কোয়েরি বা জেএস ফাইলটা আমরা কোথায় নেব জাভাস্ক্রিপ্ট ফাইলটা ফুটারে আমরা লিঙ্ক আপ করব দেখেন আমরা একদম নিচে বডির উপরে একদম নিচে আমরা স্ক্রিপ্ট লিখছি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিবেন স্ক্রিপ্টের ভিতরে টাইপ না দিলে চলে এসটিএমএল 5 এর টাইপ না দিলে চলে এসআরসিটা দিব আমরা এসআরসি এসআরসি থেকে জেএস এর ফোল্ডারের ভিতরে বুস্টা বান্ডেল ডট মিন ডট জেএস আর একটা হচ্ছে বুস্টা মিন ডট জেএস বুঝতে পারছেন এখন কত হচ্ছে বুস্টা বান্ডেলটা কিন্তু না নিলেও চলে বাট নিয়ে একা বেটার অনেক জেএসএস আছে ওইটা বুস্টা মিনে হয়তো নাই আমরা বুস্টার বান্ডেলটা নিব আর বুস্টার মেইন ডট জেএসটা নিব এখন আরেকটা সিএসএস ফোল্ডার নিয়ে এসেছি আমরা সিএসএস ফোল্ডারটা ওইখানে রাখবো আমরা আমাদের মেইন যে স্টাইল আছে ওইটার উপরে রাখবো কারণ ওইটার নিচে রাখলে বুস্টার ফাইলে কি হবে আমাদের যে কাস্টম যেটা আছে ওইটাকে ওভাররাইট করে নেবে একই ক্লাসে যদি দুইটা সিএসএস দেয়া থাকে তখন কোনটা অ্যাপ্লাই হবে নিচে যে লিঙ্কটা লিঙ্ক আপ করা থাকবে যে ফাইলটা লিঙ্ক আপ করা থাকবে ওইটাই অ্যাপ্লাই হবে আমরা চাইব আমরা কোন সময় চাইব আমরা বুটস্ট্র্যাপের যে সিএসএস টা আছে ওইটাকে ওভাররাইট করতে তখন আমরা আমাদেরটা কোথায় রাখবো নিচে রাখবো এবং বুটস্ট্র্যাপটা উপরে রাখবো সিএসএস এর ফোল্ডারে বুটস্ট্র্যাপ মেইন ডট কম ওকে তাইলে কিন্তু কমপ্লিট কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে আমাদের জেকুয়েরি ফাইলটা লাগবে জেকুয়েরি ফাইল অবশ্যই লাগবে জেকুয়েরি না ছাড়া কাজ করবে না বুটস্ট্র্যাপে কারণ ওগুলাকে কাজ করে ওগুলো কিন্তু জেকুয়েরি দিয়ে বিভিন্ন স্টাইল করা বিভিন্ন ইভেন্টগুলো হ্যান্ডেল করা হয়েছে আমরা জেকুয়েরি গুগল থেকে নিয়ে আসতে পারি অথবা ওইখানে যে জেকুয়েরিটা ইউজ করা হয়েছে ওইটাকে নিয়ে আসতে পারি ওইখানে পেস্ট করলে জেকুয়েরি ডাউনলোড দেখেন আমরা ডাউনলোড করে নিচ্ছি জেকুয়েরিটা ডাউনলোড করে নিচ্ছি জেকুয়েরি ডাউনলোডকে সার্চ দিলাম গুগলে দেখেন আমরা ফার্স্টটা ক্লিক করলাম jquery.com এ ওটা হচ্ছে তার অফিশিয়াল সাইট ওইখান থেকে আমরা ডাউনলোড করি কোনটা ডাউনলোড করব দেখেন অনেকগুলো তো আছে ওখানে কোনটা ডাউনলোড দিব আমরা আমরা দেখেন ইউ ক্যান অলসো ইউজ স্লিম বিল হুইচ এক্সক্লুড দ্য এজাক এন্ড ইফেক্ট মডেল আমরা যদি স্লিমটা ইউজ করি তাইলে কিন্তু আমরা অনেক ফিচার পাবো না দেখেন এজাক এবং বিভিন্ন ইফেক্ট আছে ওইগুলো পাবো না আমরা আমরা স্লিমটা দিলাম আমরা স্লিম দিব না আমরা ওইগুলো দিব উপর থেকে দিব দেখি ডাউনলোড দা কম্প্রেস প্রোডাক্ট জেকুয়েরি স্যার জেকুয়েরিটা কি স্যার এটা জেকুয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক যেখানে জাভাস্ক্রিপ্টের অনেক কাজ করা আছে ওখানে অলরেডি রাখা আছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের অনেক কাজ রাখা আছে আমরা জাস্ট বিভিন্ন ছোট্ট একটা কোড লিখেই জাভাস্ক্রিপ্টের অনেক কাজ নিয়ে আসতে পারবো কারণ ওই কাজটা কোথায় করা আছে জেকুয়েরিতে রাখা আছে অলরেডি আমরা জাস্ট এতটুকুই বুঝি যখন জেকুয়েরিতে কাজ করবো তখন বুঝতে পারবো ওইটা আমরা ওইখান থেকে ওইটা ডাউনলোড দেবো ডাউনলোড কম্প্রেসটা দেবো আমরা কম্প্রেস যেটা কম্প্রেস ভার্সন ওইটা লাইট থাকে আমরা ওইটাই দেবো যেহেতু আমরা জেকুয়েরিতে কোনো এডিট করবো না তখন ওইগুলো ওই কোডটাই দিয়ে দিবো আমরা দেখেন অনেক কোড লেখা আছে এখানে সবগুলোই কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড লেখা আছে এখানে আমরা ওই কোডগুলোকে কাজে লাগাতে পারবো বিভিন্ন ছোট্ট ছোট্ট বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে ওই কোডগুলোকে আমরা কাজে লাগাতে পারবো আমরা একটা কাজ করি সব থেকে কি করি কপি করে নিই সব কোডগুলোকে কপি করে নিচ্ছি
ওইটা স্যার জেএস আর বুটস্ট্র্যাপের মতো ডাউনলোড হইভাবে করা যায় ওটা কপি করতে হবে তাই না হ্যাঁ ওইটা কপি করে দেখেন হ্যাঁ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ওইটা কপি করবেন আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন সবগুলো অথবা কন্ট্রোল এস দিলেই দেখেন ওইটা চলে আসবে তবে আমরা আমাদের ফাইলটা দেখিয়ে দিই ডেস্কটপে কোথায় আছে এলইডিপি ব্যাচ 2 প্লাস 9 জেস জেসে আমরা রাখবো সেভ দিলাম দেখেন ওইটা ওই নামে ডাউনলোড হয়ে গেছে কোথায় ডাউনলোড হয়েছে আমাদের জেস ফোল্ডারে দেখে আসি একটু জেস ফোল্ডারে আছে কিনা হ্যাঁ আছে জেকুয়েরি ওই ফাইলটা দেখে একটু ওপেন করি দেখি ওই কোডগুলো আসছে কিনা সাবলাইন দেখেন সম্পূর্ণ কোডগুলো আমরা ওয়ার্ড ড্রাইভ থেকে ভিউ থেকে ওয়ার্ড ড্রাইভ দিই দেখেন সব কোডগুলো চলে আসছে ওইখানে বুঝতে পারছেন হ্যাঁ জেএস ফোল্ডারে রাখবেন ওই নামেই রাখবেন ওইখানে একটা নাম দেওয়া আছে ওই নামেই রাখবেন আপনি হ্যাঁ এখন আমরা ওইটাকে লিংক আপ করে দিব দেখো যেহেতু ডাউনলোড করে নিয়েছি এখন লিংক আপ কোথায় করব জেএস ফাইলগুলোর উপরে ওইখানে লিংক আপ করব একদম উপরে আমরা লিংক আপ করব জেকুয়েরি তারপরে আমরা যে কোনো ধরনের যে বাস্কেট ফাইলগুলো আমরা লিংক আপ করতে পারি ওইখানে জেকুয়েরি দিলাম এখন আমরা আমাদের বুটস্ট্র্যাপ লিংক আপ করা কমপ্লিট ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপ ওগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কি জেএস আর যে ফাইলটা আমরা ডাউনলোড নিয়ে আসলাম ডাউনলোড করে নিয়ে আসলাম এখন আমরা কি করতে পারি বুটস্ট্র্যাপের যে কোনো একটা কিছু একটা অ্যাপ্লাই করি আমরা ওইখানে সাপোজ আমরা একটা কাজ করি ওইখানে একটা ডিপ দেই একটা আইডি দেই টেস্ট ওইখানে একটা কন্টেইনার দেই কন্টেইনার দেখেন আমরা কন্টেইনার দেখে আসছি কিন্তু কন্টেইনার ওয়াইড কতটুকু কন্টেন্টের ওয়াইড থাকে আমরা একটা কাজ করি একটা ডিপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এটা ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড একটা হাইট দিয়ে দিই যাতে আমরা দেখি আমরা হোয়াইটটা কাজ করছে কিনা ওইটা দেখার জন্য আমরা হোয়াইট রেড রেড একটা হাইট দিয়ে দিই হাইট দিলাম 200 পিক্সেল কোনো হোয়াইট দিই নাই কিন্তু আমরা ওইখানে এখন আমরা সেভ করি ওইটা সেভ করলাম ওইটাকে সেভ করলাম কন্টেইনারে কোনো সিএসএস দেই নাই দেখি আমরা আউটপুটটা দেখি লিংক আপ হয়েছে কি না দেখছেন আমরা কন্টেইনার কোনো সিএসএস দিচ্ছি কোনো ওয়াইডও দেই নাই কিন্তু তার পজিশনে সে বসে আছে দেখেন আমরা ওইখানে কন্টেইনার ফ্লুইড দিয়ে দিই কন্টেইনার ফ্লুইড দেখেন সে পুরোটা নিয়ে নিচ্ছে ওইখানে 15 পিক্সেল ওইখানে 15 পিক্সেল আছে ওইটা ওইটা আমরা রিমুভ করে চাইলে রিমুভ করতে পারি দেখছেন আমরা কন্টেইনার দিলে কি হয় এখন আমরা চাই আমরা যে ডিপটা নিলাম এখন ডিপটা কোথায় আছে মানে কন্টেইনার পুরো জায়গা নিয়ে নিচ্ছে এখন আমরা চাই গ্রিডিয়ান নিয়ে আসবো এখানে ওইখানে আমরা চাই যে অর্ধেকে চলে আসবে ওইটা যাতে অর্ধেক থাকে তখন আমরা একটা কাজ করতে পারি একটা র নিব কন্টেইনার পরে র নিব ফার্স্ট একটা র নিব রর ভিতরে আমরা কলগুলো ডিফাইন করে দিব আমরা চাচ্ছি কল এমডি এলজি আমরা যেহেতু কোন ডিভাইসে আছি রাইট নাও এলজি ডিভাইসে আছি লার্জ ডিভাইসে তখন আমরা কল এলজি দিব কল এলজি 6 কল এলজি 6 দিলে অর্ধেক হয়ে যাবে আমরা ওই ডিপটাকে ওইটা 6 এর ভিতরে নিয়ে আসবো দেখেন কি করলাম কন্টেইনার কন্টেইনার ভিতরে একটা র নিলাম তারপরে কল এলজি 6 দিয়ে দিলাম 6 এর ভিতরে একটা ডিপ দিয়ে দিলাম একটা এলিমেন্ট দিয়ে দিলাম ভ্যালুড দিই দেখছেন অর্ধেক চলে আসছে এখন আমরা আরেকটা 6 নিলে কি হবে আমরা 6 টাকে দেখেন দুইটা 6 বাকি ওর দেখি স্যার হ্যাঁ ওখানে ডিপ 1 দিয়ে দিচ্ছি আমরা ডিপ 1 এবং ডিপ 1 টাকে একটা সিএসএ দিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই আমরা ডিপ 1 এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেখে কি হয়েছে আচ্ছা ওটা সেভ দেওয়া হয়নি এসটিএমটা সেভ হয় নাই দেখছেন কত সুন্দর ফ্লোয়েট ইউজ না করে হয়তো শুধু ফ্লোয়েট ইউজ করে করে কাজ করছিলাম
এখন ফ্লোট ইউজ না করলেও কিন্তু আমরা এটা করতে পারছি। এখন যদি আমরা ওইখানে কি দেই 8 দেই, ফার্স্টটাকে 8 দিলাম কল lg8 এবং ওইটাকে কি দেব যেহেতু 12টা তাহলে আমরা 4 দিয়ে দিলাম 8 4 12। এখন আমরা সেভ দেই, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখছেন ওইটা 8টা গ্রিড নিয়ে নিছে এবং ওইটাই 7টা গ্রিড নিয়ে নিছে। কত সহজে আমরা কাজগুলো করতে পারছি। প্লেয়ার আসতেছে না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে তো স্যার? ঠিক আছে স্যার। ওকে, তার প্রবলেম হচ্ছে তো মেবি কার্ড। ঠিক আছে হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে দেখেন কিভাবে গ্রিডে কাজ করে। এখন চাইলে আমরা ওইটাকে 4 করে দিব, ওইটা 4 দিই আমরা, ওইটাকে 8 দিয়ে দিই 8, তখন ওইটা কি হয়ে যাবে 8 হয়ে যাবে, ওইটা 4 হয়ে যাবে, 4 করাম 4 চারটা গ্রিড নিয়ে নেবে। দেখুন ওইটা 8টা গ্রিড নিয়ে নিচ্ছে এবং ওইটা কয়টা 7টা নিয়ে নিচ্ছে। তাহলে গ্রিডের বিষয়টা বলছেন আপনারা সবাই। এখন আমরা এখানে যে কোনো কিছু কন্টেন্ট নেই, যে কোনো কন্টেন্ট নিলে কিন্তু ওই গ্রিডের ভিতরেই থাকবে। আমরা এটা h2 নিয়ে নিচ্ছি অথবা একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, প্যারাগ্রাফের লোড এম 100। দেখুন সবগুলাই কিন্তু তার ভিতরেই থাকবে, দেখছেন সবগুলো কিন্তু তার ভিতরেই থাকে, কারণ হাইট ডিপেন্ড করা হয়েছে। এর লাগে আমরা হাইটটা তুলে নিচ্ছি, প্রথম ডিপের হাইট তুলে নিচ্ছে। দেখেন তার ভিতরে কিন্তু সম্পূর্ণ কন্টেন্ট গুলো আসছে, ওইখানে কোন কি নিলে এখানে আর একটা প্যারাগ্রাফ নেই পি লরেম 1000 রিলোড দিন, এগুলো তার ভিতরেই থাকবে। একটা কাজ করি, এটা 100 না, এটা 1000 সেট করলাম, ওইখানে হাইটটা তুলে নিচ্ছি আমরা গ্রিনের। দেখেন সবগুলো কিন্তু তার কলামের ভিতরে, সে তার কলামের ভিতরে কিন্তু তার যে গ্রিডটা আমরা ডিফাইন করে গ্রিডের ভিতরে সম্পূর্ণ কন্টেন্ট গুলো নিয়ে বসে আছে, এবং সে তার কন্টেন্ট গুলাকে নিয়ে সে তার গ্রিডের ভিতরে বসে আছে। তাহলে কি আমি বুঝাতে পেরেছি আপনাদের গ্রিডের বিষয়টা? আচ্ছা তাহলে আমরা এখন বলেন তো দেখি, এখন আমরা কয়টা গ্রিড নিব, কয়টা এলিমেন্ট নিব? সাপোজ আমরা 3টা চাচ্ছি, এখন তো 2টা আছে, এখন আমরা চাই 3টা সেম সাইজের 3টা এলিমেন্ট থাকবে ওইখানে। তখন আমরা কি করতে পারি, আরেকটা কলাম নিব, 3টা ডি নিব নিয়ে তারপরে দেব আমরা ওইখানে কি দেব এলজি 4 4 তো দিব তাই তো, ওইটাকে আমরা 8টাকে কেটে 4 বানিয়ে দিব, সবগুলো 4 আছে। এখন ওটা সেভ দেই, রিলোড দেই। আচ্ছা ওইটার তো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই, কোনো এলিমেন্ট দেয়া 4 এর ভিতরে একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে তো, ওইটাকে ডেপ 2 দিয়ে দিলাম, ওইটাকে ডেপ 2, ব্যাকগ্রাউন্ড কালার একোয়া, রিলোড দিই। আচ্ছা সেভ দিছি কিনা, ওইটা সেভ হয় নাই, আমরা সেভে অনেক সময় ভুল করি। হ্যাঁ দেখেন চিন্তা হয়ে গেছে। এখন আপনি চাইলে 4টা 5টা 6টা জয়টা প্রয়োজন নিয়ে আসতে পারেন, পারবেন তো সবাই নিয়ে আসতে গ্রেডগুলা? জি স্যার। ওকে, এখন আরো কিছু এলিমেন্ট দেখে আছি আমরা, সবগুলো কাজ পারবো কিন্তু মানে আনার পর এগুলা যাতে মানে সবগুলো মিলে 12টা হয়। হ্যাঁ ওইটাই ওইটাই 12টা হতে হবে, আপনি ওই হিসাব করে দিবেন বুঝছেন, জয়টা গ্রিড টিমের সবগুলো মিলে যাতে 12টা গ্রিড হয় ওইটাই দেখে নেবেন। ওইখানে আপনি 8টা দিলে ওইখানে 2টা দিতে হবে বুঝছেন, 2টা 2টা 4টা দিয়ে দিবেন, ওইটা হিসাব যাতে ঠিক থাকে, হিসাবটা যাতে ঠিক থাকে ওইটাই ডিফাইন করে দিবেন। ওই কোডটা আমি স্যার কপি করে স্যার স্যার
যাই দেখছেন কাজ করে না, র নিয়ে আসতে হবে ফার্স্টে, দেন একটা রর ভিতরে আসবে, ঠিক আছে? কন্টেইনার পরে র দিবেন, র না দিলে কাজ করবে না। আমি কোডটা কপি করে, কপি না, আমি কমেন্ট করে রাখতেছি, আপনার পরবর্তী দেখে চাইলে দেখতে পারেন, ওইটাও কমেন্ট করে রাখতে। এখন আমরা অন্যান্য কিছু, আমরা তো গ্রিডটা দেখলাম, গ্রিডটা কীভাবে ইউজ করা যায়, সাইজটা কীভাবে নিয়ে আসা যায়, অন্যান্য কন্টেন্ট যেগুলো আছে ওগুলো একটু দেখি আমরা। বুস্টআপ কোথায় হয়? ওইখানে আমরা কম্পোনেন্টে যাই, দেখি ওইগুলো কাজ করে কিনা, দেখে আসি একটু। হ্যাঁ, আমরা ওইটাকে জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আসলাম প্রথম অবস্থায়, অথবা চাইলে যেভাবে চান আপনি যদি লিখতে পারেন লিখে আসবেন, আমি কপি করে নিচ্ছি টাইমটা সেভ করার জন্য। আমরা কন্টেইনার নিব ফার্স্টে, ফার্স্টে কিন্তু কন্টেইনার নেবেন, কন্টেইনার ডিভাইসের সাইজটা ডিফাইন করা যাবে, তারপর ওটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা একটু সেভ দিই, ব্রাউজারে যাই, দেখছেন অ্যালার্টটা চলে আসছে, সেম স্টাইলে অ্যালার্টটা চলে আসছে। এখানে আমরা যদি প্রথমটা নিচ্ছে, প্রথমটা স্টাইল কোনটা, ওইটা সেম স্টাইলে অ্যালার্টটা চলে আসছে এখানে। এখন আমরা অ্যালার্ট বাদে অন্য কিছু নেই, একটা মডেল নেই, মডেলে ওই ফুডটা নিয়ে আসি আমরা, ওইখানে কপি করলাম, পুরোটা কপি হয়ে গেল, কন্টেইনারের ভিতরে দিয়ে দিই এটা। একটু প্রিফিক্স করে নেবেন ওই জায়গায়, এখন সেভ দিলাম, রিলোড দিলাম, এটা বাটন চলে আসছে, দেখছেন পপআপটা কীভাবে কাজ করছে। এখন ওইটা কীভাবে কাস্টমাইজ করবো দেখেন, ওইখানে কী লেখা আছে বাটন, ওইটা বাটন টেক্সট, আমরা যে কোনো একটা দিলাম, আওয়ার বাটন, সেভ করি, বাটনের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আওয়ার বাটন হয়ে গেছে। তো চাইলে আমরা ওইখানে ওইগুলোও চেঞ্জ করে দিতে পারি, এগুলো কোথা থেকে চেঞ্জ করবো আমরা, দেখেন ওইখানে মডেল টাইটেল রাখা আছে, ওইখানে টাইটেলটা চেঞ্জ করতে পারি, ওইটা হচ্ছে মডেল বডি, দেখেন এর ভিতরে আমরা কিছু একটা দিই, লোডেম 100, সেভ দেই, দেখছেন ওইটা চলে আসছে। এখানে আমরা বাটনের টেক্সটাকে চেঞ্জ করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন হবে ওইটা দিয়ে দিতে পারি, দেখেন ওখানে ক্লোজ লেখা আছে, সেলস, আমরা ওইগুলো চেঞ্জ করে দিতে পারি। তাইলে মডেল এখন যে কোনো কম্পোনেন্ট আছে আমরা, যেগুলো আছে বুস্টআপে যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা একটা কাজ করি, নেববারটা নিয়ে আসি, নেববার মেনু বারটা দেখেন কত সহজে আমরা মেনু বারটা নিয়ে আসছি, ওই দেখুন একটা মেনু বার পেয়ে যাবো আমরা, কত সহজে আমরা কপি করলাম, কপি করে আমরা মডেলকে কেটে দিলাম, কেটে আমরা নেববারটা বসিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন কত সুন্দরভাবে একটা মডেল চলে আসছে, দেখেন ওইগুলো কাজ করতেছে। এখন কথা হচ্ছে দেখেন, এখন আমি জেকুয়েরি কোডটা তুলে দিচ্ছি, জেকুয়েরিটা তুলে যেটা ডাউনলোড সেটা কমেন্ট করে দিলাম, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে, দেখেন আমরা যখন ড্রপডাউনে ক্লিক করব তখন কিন্তু কাজ করতেছে না, এতক্ষণ করছিল, কারণ ড্রপডাউন হচ্ছে জেকুয়েরি জেএস এর জেএস কোড দিয়ে করা হয়েছে, কিন্তু এজন্য সবগুলা সিএসএস দিয়ে করা, যেগুলা সিএসএস দিয়ে করা হয়েছে সবগুলাই পাইছে, কিন্তু যেগুলা জেএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা হয়েছে ওইটা পায় নাই, কারণ আমরা যে কোডটা তুলে দিচ্ছি এর কারণে। আজ আমরা এটা ঠিক করে নেই, একটু ডিসেবল করে দিলাম, এখন আমরা রিলোড দিই, দেখেন এখন কিন্তু কাজ করে, যখন ক্লিক করছে ওইটা চলে আসছে। তাহলে যে কোডের কাজ বুঝতে পারছেন আপনারা? জি স্যার।
ওকে, এখন যে কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবেন তো বুস্টার বুস্টার থেকে। এখন আমরা তো দেখালাম কিভাবে বুস্টারটা ডাউনলোড দিয়ে লিংক আপ করবেন, আরেকটা ওয়ে আছে সিডিএন দিয়ে কিভাবে আপনারা কি করতে পারেন অনলাইন থেকে কিভাবে নিয়ে আসতে পারেন। দেখি ওয়েটিং স্টার্ট স্যার, আমরা আনলাম, আনার পর যদি কোনো কালার চেঞ্জ করি বা এটা একটু সাইডে সরাতে চাই তখন কি এগুলো করা যাবে? অবশ্যই পারবেন করতে। দেখেন আমরা চাচ্ছি ওই যে কালারটা আছে এখন বাই ডিফল্ট যে কালারটা আছে ওইটা চেঞ্জ করে নিব, বুঝতে পারছেন? তখন আমরা ওইটা কিভাবে করতে পারি, ওইটা কোন জায়গায় আছে দেখেন, ওইটা আছে এত বড় কিছু না নিয়ে আমরা ছোট্ট একটাতে দেখাই, নেবারটা তুলে দিয়ে আমরা অন্য একটা কিছুতে দেখাই। আর সাপোজ একটা কি নিয়ে আসে কম্পোনেন্টে যাই আমরা অ্যালার্ট, আমরা একটা অ্যালার্ট নিয়ে আসি, দেখি অ্যালার্টটা আসছে কিনা। হ্যাঁ অ্যালার্ট আসছে। এখন আমরা চাইবো কি করতে, ওই টেক্সটটা একটু বোল্ড করে দিতে পারি, যে কোনো স্টাইল যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তখন আমরা কি করতে পারি, একটা ক্লাস নিতে পারি ওইখানে, অথবা শুধু ওই এটাকে সিলেক্ট করে আমরা আগে ক্লাসটা নেই তারপরে দেখিয়ে দিচ্ছি, একটা ক্লাস নিচ্ছি মাই অ্যালার্ট, অ্যালার্ট দিলাম, এটার নাম দিলাম মাই অ্যালার্ট। এখন মাই অ্যালার্টটাকে স্টাইল দিয়ে দিচ্ছি এখানে, মাই অ্যালার্টের ভিতরে যে কন্টেন্টটা যেটার ফন্ট ওয়েট বোল্ড থাকবে, ফন্ট ওয়েট বোল্ড বোল্ড করে দিলাম। এখন সেভ দিয়ে দেখি ব্রাউজারে যাই রিলোড দিই, দেখছেন ওইটা বোল্ড হয়ে গেছে। আর চাইলে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারি, কালার রেড, টেক্সটের কালারটা রেড করে দিলাম, দেখছেন কালারটা রেড হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু ওইটাকেও দিয়ে দিতে পারি, সেম ডে দেখছেন সেম কাজ, আমরা ওইটাতে যেমন দিলাম সেম কাজটা ওইটাতেও দিলাম, কিন্তু একই কাজ পাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কোনটা দিব, নতুন ক্লাস নিয়ে দিব না বুটস্ট্র্যাপের ওইটাতে দিয়ে দিব? আপনারা নতুন যখন কোনো স্টাইল করবেন তখন ট্রাই করবেন নতুন একটা ক্লাস নিয়ে ওইটাতে দেওয়ার, কারণ ওইখানে যদি আপনি দিয়ে দেন, ওইখানে যদি দিয়ে দেন কি ওই স্টাইলটা, যে কোনো কাস্টম কোনো স্টাইল দিলেন তখন পরবর্তী যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় যদি ওই ক্লাসটা ইউজ করেন তখন ওইটাই পাবে, বুস্টাপের ওইটা পাবে না, বুঝতে পারছেন? আপনি কাস্টম কাস্টম একটা ক্লাস দিলেন এবং ওইটাকে কাস্টম একটা স্টাইল দিলেন, তখন পরবর্তী যদি ওই ক্লাসটা ইউজ করেন তখন বুস্টাপের যেটা দেওয়া আছে স্টাইল ওইটাই পাবেন। আচ্ছা এখন বলছিলাম একটু আগে ওই দেখেন অ্যালার্ট প্রাইমারি আছে, একটা কাস্টম কালার নেই, দিচ্ছিলাম একটু আগে মাই অ্যালার্ট, মাই অ্যালার্টটাকে স্টাইল দিলাম, মাই অ্যালার্টের স্টাইল দিলাম, সেম স্টাইলটা পাইছে। কিন্তু এখন যদি আমরা উপর থেকে আমাদের যে স্টাইলটা আছে ওইটাকে নিয়ে নিচ্ছি উপরে, আমাদের স্টাইল হচ্ছে ওইটা, ওইটাকে উপরে তুলে দিচ্ছি, দেখেন উপরে কোনটা আছে এখন আমাদের ট্যাপ, তারপর বুস্ট্র্যাপ। এখন আমরা কাস্টম স্টাইল দিলেও কিন্তু পাবে না আমারটা, দেখি রিলোড দিই, দেখেন তার বুস্ট্র্যাপে যেটা আছে ওইটাই পাইছে, কারণ তাইলে বুঝতে পারলাম আমরা যে যে এলিমেন্টটা নিচে থাকবে বা যে লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, যে ফাইলটা নিচে লিঙ্ক আপ করা থাকবে ওইটাই প্রায়োরিটি বেশি থাকে বা অ্যাপ্লাই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে কাস্টম স্টাইল করব, কথা কি শোনা যাচ্ছে আমার? ওকে তাইলে এখন কি করবেন, প্র্যাকটিস করবেন না আরো কিছু দেখাবো? এখন আপনারা একটা কাজ করবেন, আচ্ছা সিডিএনটা বলছিলাম দেখানোর জন্য, জি সিডিএনটা বলছিলেন স্যার। হ্যাঁ দেখেন সিডিএন লিংক কোথায় পাবেন, দেখেন ওইগুলো হচ্ছে সিডিএন লিংক,
আমরা জাস্ট ওইটাকে কপি করব। দেখেন ইন্ট্রো ইন্ট্রোডাকশন থেকে যাচ্ছে, ওইটাকে কপি করে আমরা ওইখানে দিয়ে দিব, ওইখানে দিয়ে দিব। তারপরে কোনটা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট জাস, আমরা জাস্ট ওইটাকে কপি করে আমরা দিয়ে দিব ওইখানে। এখন দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা, দেখছেন কোনো চেঞ্জ নাই। আমরা ওইটা তুলে দিচ্ছি, আমার কাস্টম ওইটা তুলে দিচ্ছি, দেখছেন বুটস্ট্র্যাপ পাইছে তো। একটা হচ্ছে সিডিএন, একটা হচ্ছে একদম ইজি বিষয়, কোনো কিচ্ছু না। আমরা ওইটাকে একটু কপি করি, কপি করে একটু গুগলে দিই, দেখে ওইটার ভিতরে কি আছে ওই লিঙ্কের ভিতরে। দেখছেন ওই কোডগুলোই কিন্তু লেখা আছে ওই ভিতরে। দেখছেন ওই কোড গুলা কিন্তু ওই লিঙ্কের ভিতরে আছে। আমরা ওই লিঙ্কটা ইউজ করে কিন্তু আমরা কোড গুলা পেয়ে যাচ্ছি। ওইটা হচ্ছে সিডিএন, সিডিএন মেন হচ্ছে কি যেন আছে আমি মনে করি সিডিএন কোড ডেলিভারি ইন্টারাপ্ট, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট গুলো ডেলিভারি হয় নেটওয়ার্কের মাধ্যমে, এটাই কন্টেন্ট ডেলিভারি সিডিএন। শিওর, অবশ্যই প্রশ্ন, কি প্রশ্ন আপনার? ওইটা হচ্ছে সিডিএন লিঙ্ক, অনলাইন থেকে সিডিএন লিঙ্ক আছে ওইটা আর কিছু না, একটা হচ্ছে লোকাল। আচ্ছা স্যার ডাউনলোড করবে বল, কি বুঝি নাই, লোকালে ব্যবহার করা ঠিক না সিডিএনটা ব্যবহার করা মানে বেটার, কোনটা বেটার স্যার? সিডিএন ব্যবহার করলে আপনার নেট কানেকশন লাগবে, বুঝছেন? সিডিএন থেকে যদি কোডটা নিয়ে আসতে চায় স্যার, আমি প্রফেশনাল কাজ করতে গেলে আমরা সিডিএনটা ইউজ করতে পারি। সিডিএনটা হইলে তখন আমাদের নতুন করে কোনো ফাইল নিতে হচ্ছে না, ডিরেক্ট অনলাইন থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ অবশ্যই পারবেন, অবশ্যই আছে লিখেন ফন্টো সাম, ওইটা দেখালে ভালো হতো স্যার আসলে। আর ফন্টো সাম সিএসএস সিডিএন বুঝতে পারছি, আমরা ওইখানে গেলেই কিন্তু পেয়ে যাব। দেখছেন ওইটা হচ্ছে ফন্টো সাম সিএসএস, ফন্টো সাম মেইন ডট সিএসএস, এটা কপি করলে হবে তাই না? এটা কপি করলে হবে। আচ্ছা সবগুলো কপি করব না, সবগুলো না একটা করবে, একটা ফন্টো সিএসএস, এটা হচ্ছে ফন্টো সাম সিএসএস, আপনি ওইটা ওইটা করে নেবেন, ওইটাই করে নেবেন। আচ্ছা হ্যাঁ একটা কাজ করেন আপনারা, একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন ওইগুলো বুঝতে দেন, ওইটা লিঙ্ক আপ করা, লিঙ্ক আপ করে ওইগুলো প্র্যাকটিস করেন। সব থেকে কম্পোনেন্ট যা আছে, কম্পোনেন্ট মেনুবারের আন্ডার যেগুলো আছে সবগুলো একবার একবার করে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? তারপর আপনি কোথায় যাবেন, ইউটিলিটিজ ওইখানে গিয়ে বর্ডার ওইগুলো প্র্যাকটিস করবেন, সবগুলো প্র্যাকটিস করবেন। তখন দেখবেন যত প্র্যাকটিস করবেন বুঝতে, যত প্র্যাকটিস করবেন ট্রাই করবেন তত বুঝতে পারবেন সবগুলো। তারপর ডিসপ্লে ওইখানে যেগুলো আছে সবগুলাই ফ্ল্যাগ ফ্ল্যাগ না ফ্লয়ার ডিসপ্লে কালার সবগুলাই ক্লিয়ার ফিক্স ক্লোজ আইকন সবগুলাই প্র্যাকটিস করবেন, বুঝছেন? তাহলে একটু একটু প্র্যাকটিস করে নামে আছে আপনাদের সব। আচ্ছা সবাই প্র্যাকটিস করে নামে আছে।